তো সেজন্য রেপার্টরি কোর্সটা আমাদের সামনের মাস থেকে আরম্ভ হবে, বুধবারে করে ক্লাস হবে। এ মাসের 4-5টা ক্লাস আমি ফ্রি ডেমনস্ট্রেশন দিচ্ছি সবাইকে বোঝানোর জন্য রেপার্টরি কী জিনিস। এমনি একটা ইন্ট্রোডাক্টরি দুটো ক্লাস আমি দিয়েছি, রেপার্টরি কী জিনিস, শব্দটা কীভাবে এসেছে, কে প্রথমে রেপার্টরি আবিষ্কার করেছিল, মানে বই বের করেছিল, হ্যানিম্যান কতদূর রেপার্টরি কাজ করেছিল, হ্যানিম্যানের কাজটাকে এক্সটেন্ড করেছে কে, বনিং হোসেনের কাজকে এক্সটেন্ড করেছে কে, কেন্ট, আবার এসছে বোগার, তারপর আরো অনেকে এসেছে। কিন্তু আমরা কেন্টের রেপার্টরিটাকে মোটামুটি ফলো করার চেষ্টা করি। অন্যান্য বই যে আরো নতুন ধরনের কিছু পাবো, কিছু অ্যামালগামেট হবে, সংযুক্তিকরণ হবে, কিন্তু কেন্ট যা আছে মেন ড্রাগসগুলো আমাদের 150-200 মেন ড্রাগ দিয়ে আমরা চলি, তাই প্রেসক্রিপশন করতে পারি না। সুতরাং কেন্টকে আমরা ফলো করি। আর একটা জিনিস, বই তো অনেক আছে, মেডিকেল বই অনেক আছে, প্র্যাকটিস মেডিসিনের বই আছে, সার্জারি আছে, রেপার্টরি আছে। অনেকে কথাই কথায় জিজ্ঞাসা করে, আমি খুব রেগে যাই, স্যার এই ভালো বইয়ের নাম বলুন তো। এমনি ফেসবুকে অন্যদের সাথে আলোচনা হয়, বন্ধু বান্ধব নিজেদের মধ্যে, এই বই পাওয়া যাচ্ছে কোথায়, কত দাম, কত কুরিয়ার, আমি কবে নেবো, আমাকে দয়া করে একটু পাঠাবেন, আমার জন্য দয়া করে একটু রাখবেন, আমি নাহলে মরে যাবো, আমি নাহলে সুইসাইড করবো, এইসব প্রায় দেখি। কিন্তু আমি যখন পড়াই, তার মধ্যে অনেকে, স্যার ভালো বইয়ের একটা নাম বলুন, কেন তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই, আমি যা পড়াচ্ছি, আমি যা দিচ্ছি 50টা বই ঘেঁটে দেখো, তারপর তো বই লাগার কথা না, আমি যেভাবে সুন্দর করে 50টা বই থেকে কম্পাইল করে জিনিস দিচ্ছি, তোমার তো অন্য বই পড়া লাগবে না, আমি তা খাতা কলম রাখতে বলছি, যেগুলো মাত্র 200 টাকা করে আমি নিই, 50 টাকা পার লিখছে, আর তুমি সেটা দেন করছো না, তুমি খালি জিজ্ঞাসা করছো স্যার বইয়ের নাম বলুন, বইয়ের নাম বলুন, আরে বইয়ের তুমি কী ঘোড়ার দিন বুঝবে, বোঝনা তো এক রাজি এক লাইন ইংরাজি, ভালো বইগুলো তো সব ইংরাজিতে, সব অক্সফোর্ড থেকে পাদেশি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক সোসাইটি থেকে আসছে। তো আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, শুধু আমার লেকচারগুলো ফলো করলেই তোমার গাদা গাদা বই কেনার দরকার। প্র্যাকটিস অফ মেডিসিন আমার ক্লাস ফলো করো, ব্যবসায়ী মনোভাব নিয়ে বলছি না, আমি তো অনেককে ফ্রি পড়াচ্ছি, এমনিতে ফ্রি লেকচার দিচ্ছি, কারণ আমি চতুর্দিক থেকে ঘেঁটে পড়াশোনা করে 40 বছর ধরে সাধনা করে যে কম্পাইল করেছি, এবং আমার মুখের তো কথা নাই, আমার মাস্টারমশাইরা বলছেন আমি মাই বেস্ট প্রোডাক্টস, ওরাল পরীক্ষা নেওয়ার আগে সকাল 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন, এই সময় আমি পড়াই অনলাইনে, সকাল 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন। তো গর্ব করছেন আমার মাস্টারমশাইরা, নিশ্চয়ই আমার কিছু ক্ষমতা ছিল, পড়াশোনা ছিল। দুবে বলতেন, বেটা তুই আমার থেকে ম্যাথমেটিকা বেশি জানিস, অ্যানাটমিতে আমি MBBS ছেলে পড়াতাম, MBBS ছেলে পড়াতাম, আরজিগড়ের প্রিন্সিপাল, আরজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ক্লাস নিতেন, ওরা রিটায়ার করার পরে হোমিওপ্যাথি কলেজে ক্লাস নিত, ডক্টর কমল ব্যানার্জি, তার ক্লাস বাদ দিয়ে আমার ক্লাসের ক্লাস বাড়ানোর জন্য ছেলেরা চেয়ার টেবিল ভাঙচুর করেছিল প্রিন্সিপাল, আমি পড়াশোনা করেছি, তাই আমি জোর দেখাতে পারি, তাই আমি হিম্মত রাখি, তা আমার প্রতি ভরসা থাকে না কেন, ভিতল কাজ করছে। আমরা আমাদের নিজেদের দাম আমরা দিতে চাই না। ডক্টর বিনবরগঞ্জ অনেক পড়াশোনা করেছে, তার মধ্যে পার্টস আছে, তিনি পড়াশোনা করেন, তার লেকচারটাকে আমরা ফলো করি। ভিতল কাজ কি, অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন সিমটমস আলাদা বলবে, মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল পার্টিকুলার কেন যা বলে গেছেন সেটা আমি যদি বোঝাই উনিকে আলাদা কিছু বলবেন। অনেক বাচ্চাদের স্কুল খুঁজে পারে মা বাবারা, না ওই স্কুল ভালো না, এই স্কুল দেবো, ওই স্কুলটা ভালো, এই তোমার বাচ্চাকে কোন স্কুলে দিচ্ছ, আরে ওয়ানের বাচ্চা, ইনফ্যান্টের বাচ্চা, আর এই বাচ্চাকে কি ওখানে ডগ মানে আলাদা শেখাবে, আমি অবাক হয়ে যাই, কত না ওখানে 4,000 টাকা মাসে, ও তুমি বাংলা পাঠশালায় দিচ্ছ, ও বাংলা পাঠশালায় কী পড়াশোনা হবে বলো, আমি ওখানে দিচ্ছি 5,000 টাকা নেয়, গাড়িতে নেয় 3,000-8,000 টাকা, সেটা তো শিখতে পারবে ভালো, তো ইনফ্যান্টের বাচ্চা তাকে কি ডগ মানে গরু শেখাবে, কাউ মানে মানুষ শেখাবে। তো আমরা অনেকেই মূর্খের স্বর্গে বাস করি,
এবং বিদেশি বই, বিদেশি জিনিস, বিদেশি মানুষ, মানে সাংঘাতিক ভেবে বসে থাকে। বাংলাদেশে বাংলাদেশের মানুষ রোগীদের মধ্যে আমি ধারণা দেখেছি ইন্ডিয়া মানে ভালো, ইন্ডিয়া ডাক্তার মানে ভালো। বাংলাদেশে বহু হোমিওপ্যাথি ডাক্তার ভালো আছে। আমি যাদের পোস্ট দেখি, ওই মহাশীল হোমিওপ্যাথি, ওই ডাক্তার, ওর নামটা প্রায় ভুলে যায় আমাদের, ওই আমাদের মহিবুর রহমান যারা প্র্যাকটিস করে, আমি যাদের দেখি, এছাড়া অনেকেই আছেন, মশিনুজ্জামান, আরিফ, ইয়াকুব সাহেব, মান্নান সাহেব, তারপর আমাদের হিন্দু লোকটা, ওই নামটা ভুলে যাচ্ছি আমি। তো আমি রোগীদের বলি যে আপনাদের বাংলাদেশে তো অনেক ডাক্তার আছে, ওখানটায় দেখিয়ে নেবেন। না, বাংলাদেশের ডাক্তার আমরা দেখি তো, কারণ কি, অনেকগুলো খারাপ ডাক্তারের পাল্লায় পড়ে তার ফেদটা নষ্ট হয়ে গেছে। এর জন্য শিক্ষা ব্যবস্থার উন্নতির দরকার। আমি একটু বাইরের কথা বলে ফেলছি আজকে, করছে দেওয়ার আগে, ফ্রি সময় সুযোগ পাওয়া গেছে বলে। বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসকদের একটা গ্রুপ করা দরকার। ডক্টর কাঞ্জিলাল যখন এখানে খেটে করেছিলেন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস ফেডারেশন, মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তেমনি একটা আপনাদের গ্রুপ করা দরকার বড়, যে গ্রুপ সরকারকে চাপ দিই, যে গ্রুপ নীতি নির্ধারণের ব্যাপারে বলিষ্ঠ হোক। তার কারণ দশটা খারাপ ডাক্তারের জন্য পাঁচটা ভালো ডাক্তারের নাম দশ খারাপ, রোগীদের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আর একটা কথা শুনি অনেকেই, যে গেলে 5,000, 6,000, 7,000 টাকা বিল করে, এই জন্য আমরা দেখাতে চাই না, আমাদের ভিসার খরচ, এসব খরচ বাদ দিয়ে আপনারা, আপনার যেমন একটা নির্দিষ্ট ফি আছে, 2,000 টাকা নেন, ওষুধ দিলেন, লিখে দিলেন বা দিলেন অল্প, আমাদের ওখানে গেলেই 7,000, 8,000 টাকা বিল পায়, কী করে দেখাবো বলুন? এই অপবাদটা অনেক রোগী দেয় আজকে, যারা বাংলাদেশে অনেক ফিজিশিয়ান যে থাকেন, এটা খেয়াল রাখবেন। আর নির্দিষ্ট ফি থাকে ডাক্তারের, আমি 1,000 নিই, 2,000 নিই, 1,500 নিই, ওষুধের 7,000, 8,000, 10,000 বিল করে, মানুষের একটা কমপ্লেন আছে। তো এই যেটা কথা প্রসঙ্গে আসছিল, যে একটা ধারণা, আমরা বাইরের বই পড়লে, বাইরের ডাক্তারের সাথে পরিচিত হলে অনেক কিছু জানতে পারবো। আমরা যে 10টা বই থেকে আমি কম্পাইল করে দিচ্ছি, সেগুলো ভরসা রাখলে কেউ ঠকবে না। আজকের রিপাবলিকে আমি সেরকম একটা কম্পাইলেশন দেখাবো। তাহলে একটু সাইডে আলোচনা করে ফেললাম, এবার আমরা মূল টপিকে রিপার্টরিতে আসছি। তাহলে আমরা বলছিলাম যে কেন্টে রিপার্টরিটাকে আমরা বেজ হিসাবে তৈরি করব, ভূমিকা আমরা আগেই দিয়েছি। কেন্টে রিপার্টরির চ্যাপ্টারগুলো আমরা কি করে মনে রাখব, প্রথমটা মাইন্ড বলেছি, লাস্টেরটা জেনারেটিস, মাঝখানের পরপর আরম্ভ হয়েছে। আমি তখন মাঝখানে কিছুদিন আমার ফেসবুক লার্নিং গ্রুপে ক্লাস নিতাম, তখন আমি মুখস্থ করে দিয়েছিলাম যে পরপর কীভাবে নেমেছে, হেড, ভাট্টাইকর, আইস, ভিশন, হিয়ারিং, ফেস, মাউথ, থ্রোট, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, রেসপিরেশন সব পরপর বলেছিলাম, সেগুলো পরে আমি আবার শেখাব। আজকে আজকের আমি প্রথম চ্যাপ্টার মাইন্ড নিয়ে একটু আলোচনা করতে চাই। এক থেকে 95 পাতা পর্যন্ত কেন্টে, কেন্ট মাইন্ডের উপরে, এক থেকে কেন্টের সব থেকে বড় চ্যাপ্টার হল এক্সট্রিমিটিস। অনেক চ্যাপ্টার কেন্ট টু জেনারেল করেছে, খুব বেশি জেনারেল ভাঙেনি, আবার এক্সট্রিমিটিস করেছে টু পার্টিকুলার, এত ভেঙেছে হাত, বাহু, পেন আর্ম, ফোরআর্ম, আঙুল, আঙুলের মাথা, সকাল দুপুর রাতেই বা ভাঙতে ভাঙতে এক্সট্রিমিটিস একটা বিশাল চ্যাপ্টার হয়েছে। মাইন্ডে মোটামুটি একটা চ্যাপ্টার 1 থেকে 95 পাতা পর্যন্ত। কেন্টের আগে আমেরিকায় ইংলিশ রেপার্টরি ভালো ছিল, ডক্টর লিপি, ডক্টর লিপি রেপার্টরি কেন্ট ব্যবহার করছিলেন, বনিগাছনারে ব্যবহার করছিলেন। লিপি রেপার্টরির স্টাইল এইরকম ছিল, কেন্ট ওটাকে পছন্দ করে যেখানে যেখানে নতুন অ্যাডিশন করার, লিপি রেপার্টরিতে কাগজ আঠা দিয়ে লাগিয়ে আরও বাড়াচ্ছিল ওষুধ। এইভাবে উনি লিপি রেপার্টরিতে মাইন্ড, ভার্টিগো সব অনেক বড় করেছিলেন। তারপরে ওনার সাথে পরিচয় হয়েছিল ডক্টর লি, এল ডবলই,
ডক্টর লির সাথে পরিচয় হওয়াতে ডক্টর লিকে সঙ্গে নিয়ে একসাথে মাইন্ডের কাজ আরম্ভ করলেন। লি অন্ধ হয়ে গেলেন, চোখ খারাপ হয়ে গেল, কেন্দ্রের চোখ পুরো বই করতে করতে অনেকটা হি লুজ হিজ আই সাইট। এইভাবে কেন্ট 1 থেকে 95 পাতা পর্যন্ত মেন্টাল সিমটমস, কিন্তু মেন্টাল সিমটমস এত ক্লাসিফিকেশন, এত ফাইনেস্ট ওয়েতে কেন্ট কেন করলেন, কিভাবে করতে পারলেন? কেন্ট সেই সময় একটা ফিলোসফি বই পড়েছিল, কেন্টের হাতে এসেছিল সুইডেনবর্গ ফিলোসফি, যে ফিলোসফিতে দেখানো হয়েছিল মানুষের মন একটা অন্তর্নিষ্ঠ জিনিস যা শরীরকে পরিচালনা করে। মন এই রক্ত মাংসে করা দেহের পরিকাঠামোর মধ্যে আসল চালিকা শক্তি, তাই মনকে গুরুত্ব দিতে হবে, মনকে জোর দিতে হবে। এ জানলেও কেন্ট আরও জোর পেলেন সুইডেনবর্গের ফিলোসফি বইটা পড়ে। সেদিন উনি মাইন্ডকে এত বেশি ভাঙতে আরম্ভ করলেন এবং ফাইনেস্ট সিমটমস বা সিমটোমেটোলজি যত পেরেছেন উনি ডিভিশন অ্যান্ড সাব ডিভিশন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক রুব্রিক বড্ড বেশি ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেক চ্যাপ্টারও তাই হেভিনেস সেন্সেশন, স্টোন সেন্সেশন, সোয়েলিং একই রকম, মানে কি তুমি ডিফারেন্সিয়েট করছো আলাদা, মাইন্ডে এরকম অনেক আছে। কোথায় লিখছে যে সেক্সুয়াল প্যাশন ইনক্রিজ মেল জেনিটালিয়া, মাইন্ডে দিচ্ছে লাসিভিয়াস, লিবার্টিনিজম একই মানে, সেক্সুয়াল আর ইনক্রিজ, তার সেক্সুয়াল আর্টটা ইনক্রিজ বেশি, ডিজায়ারটা বেশি। তো আমার মনে হয় যে সেইগুলোকে অত না ঘেঁটে, অত মাথা খারাপ না করে। আবার অনেকে আছে কি তর্কবাগী লোক আছে, কিছু থিওরিটিক্যাল লোক আছে, তাদের চেম্বারে রোগী নেই, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, প্র্যাকটিস বেশি নেই, দৌড় এই পর্যন্তই, তাদের তর্ক বিতর্কে দাও, ও প্রত্যেকটা দাম আছে, ওটার এই মানে, ওটা এই বলতে চেয়েছে, যেমন মায়াজম নিয়ে কচকচানি করে অনেকে, অর্গানন নিয়ে বড্ড কচকচানি করে। আমি তো বলতে চাই একদিন অর্গানের উপর লেকচার দেবো যে অর্গানন মায়াজম, এত কচকচানি সময় না করে প্র্যাকটিস অফ মেডিসিন বেশি পড়ার দরকার। মডার্ন দুনিয়ায় কত রোগ আসছে, তাদের ম্যানেজমেন্ট করবো কী করে, প্রগনোসিস করবো কী করে, তাদের রোগের প্রবলেম ম্যানেজমেন্ট, কী খাবে কী খাবে না, কীভাবে বিশ্রাম করবে, কীভাবে বসবে, স্পন্ডিলাইটিস হলে তার কী করা উচিত সেটা জানছি না। আমি মান্দাতে আমাদের হ্যানিমানের পুরানো দিনের কথা আছে সব, যখন অ্যালোপ্যাথিক মেডিসিন ডেভেলপ করেনি, এই ওষুধের এই সাইড এফেক্ট, ওই স্কিন ডিজে এই হচ্ছে, এই সব এত কষ্ট করতে হবে, স্কিন ডিজে মলম লাগালে একটা সাইড এফেক্ট হয় জানা পাবে, তখন অ্যালোপ্যাথিক ডাক্তারও স্বীকার করছে। তাহলে যে ইন্ট্রোডাকশন, তুমি অর্গানন ইন্ট্রোডাকশন পড়েছ, তুমি তো আসল জিনিসই পড়নি, আর ওখানে তো ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে একই কথা লেখা, হাজারটা উদাহরণ দেওয়া আছে। উনি সেই সময় চিকিৎসক মহলকে উদ্বুদ্ধ করার জন্য, কনভিন্স করার জন্য যে তোমরা এই নতুন পদ্ধতিতে চলো, দেখো কত অসুবিধা, কত সাইড এফেক্ট, কত প্রবলেম, কত ডিমেরিটস, ওই একই কথা উনি বুঝাচ্ছে। আজকে তো বোঝানোর কোনো প্রয়োজন নেই, আজকে তো এটা এস্টাবলিশ ট্রুথ হয়ে গেছে, অবধারিত সত্য হয়ে গেছে, দি স্কিন ডিজিজ আফটার সাপ্রেশন প্রডিউস সাম ডিস্ট্রেস ইন দ্য বডি অ্যান্ড স্পেশালি রেসপিরেটরি ডিস্ট্রেস। বড় বড় ডার্মাটোলজিস্ট বলছে তোমার এটা সারাতে পারি, কিন্তু জানো মলম লাগালে কিন্তু তোমার শ্বাসকষ্ট হবে, দে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। তাহলে আমার ইন্ট্রোডাকশন নিয়ে কষ্ট করতে না, ইন্ট্রোডাকশন তো ওই আছে, ওই আছে খান, আর এরপরে যেমন 1 থেকে 292 পর্যন্ত কি আছে, তো তাই নিয়ে রাত দিন কষ্ট, মায়াজমে কী আছে, তো কষ্ট মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, জীবাণু আবিষ্কার হয়নি, হ্যানিম্যান রোগের কারণ বলেছে, এই ধরনের কিছু কারণ থাকতে পারে। সিপিলিস হাইপোথিসিস নিয়ে তো উনি অত গেদেননি, সিপিলিস হাইপোথিসিস নিয়ে তোমরা এক বড় বই লিখ, দেড় পাতা দু পাতা বলেছেন সিপিলিস হাইপোথিসিসের ব্যাপারে, ওষুধ বলেছে মাস চল নাই, ঠিক আছে। তাহলে ধরামা করাতে
অর্গানন প্রথমে বলছে আমি একদিন বলবো চিকিৎসকের কর্তব্য কি, আদর্শ আরোগ্য কীরকম হবে, চাপা দেওয়া হবে না, তুমি ভিতর থেকে পুরো সারাবে, তোমার রোগ সম্বন্ধে নলেজ থাকবে, তোমার মেনটেনিং কস কী কারণে রোগটা হচ্ছে, যে খাবার খাওয়া বারণ সেই খাবার খাচ্ছে কিনা, পরপর অ্যাপরিজম আমি বলে যাচ্ছি মিলিয়ে নাও, সেই খাবার খাচ্ছে কিনা, আরোগ্যের পথে কী বাধা আসছে দেখো, তুমি জীবনী শক্তিকে বিশ্বাস করো, কারণ তোমার জীবনী শক্তি অসুস্থ হয়েছে বলে তুমি রোগে ভুগছো, যেটা এখন এই করোনার সময় সবাই স্বীকার করছে, যেটা ইমিউন পাওয়ার বলছে, বডি রেসিস্টেন্স পাওয়ার বলছে, বডি সাসেপ্টেবিলিটি বলছে, তারপর বলছে রোগ এরকম অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, তারপর বলছে যে আগেরকার দিনে ছিল আইসোপ্যাথি, অ্যান্টিপ্যাথি, এইসব প্যাথি ভুল, অ্যালোপ্যাথি ভুল, এই হোমিওপ্যাথি ঠিক, আমি আবিষ্কার করেছি এর সুবিধা এই, ওগুলোর অসুবিধা এই, তারপর বলছে ওষুধের অ্যাকশন দুই রকম থাকে, একটা প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, প্রাইমারি অ্যাকশন এইভাবে কাজ করে, তোমাকে সারাতে গেলে সেকেন্ডারি অ্যাকশন দুই রকম, সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন, সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, যখন হট করে রিয়াকশন করে তার নাম কাউন্টার অ্যাকশন, তুমি একজনকে ধুম করে ঘুষি মারলে সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন, তা ঘুষি মারা বলে হ্যাঁ তোমার খুব লাগলো না, ঠিক আছে আমি মেসেজ করে দিচ্ছি, সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন, তারপর ডিজিজ ভাগ করেছে অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজ বলছি তিন রকম হয়, স্পোরাডিক, ইন্ডিভিজুয়াল, এন্ডেমিক, প্যান্ডেমিক, ক্রনিক ডিজিজ বলছে ক্রনিক ডিজিজের মেন কারণ এই তিনকে, তুমি এইগুলো গুছিয়ে দিকে চিকিৎসা করো, তারপর বলছে ওষুধ কী করে পরীক্ষা করতে হবে, অ্যাপরিজম 105 থেকে 145, এইভাবে পরীক্ষা করো, এইভাবে বিভিন্ন সেক্সের উপরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে এইভাবে পরীক্ষা করো, এইভাবে লিপিবদ্ধ করো, তারপর 210 থেকে 230 বলছে মানসিক রোগ, এইভাবে মানসিক রোগগুলো সারাতে হবে, তুমি টর্চার করো না, তোমরা সেই সময় টর্চার হতো, বলছে ফ্রেন্ডলি এক্সাক্টেশন, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, সেন্সিবল অ্যাডভাইস, ভালো উপদেশ দাও, দরকার হলে ডিসেপশন ইন ডিস গাইজ, সততার আশ্রয় নাও, দরকার হলে সিরিয়াস রিপ্রেজেন্টেশন, মারধর করো সবার লাস্টে, তারপর বলছি যে ওয়ান সাইডেড ডিজিজ, কিছু কিছু মাথা ব্যথা যেমন এক সাইডে হয়, সেগুলো শরিক ইন নেচার, তাদের সিমটম বেশি থাকে না, তাদের অ্যান্টিসরিক দিয়ে ট্রিটমেন্ট করবে, তারপর ইন্টারমিডিয়েট ডিজিজ, তখন ম্যালেরিয়া হতো, সে সম্বন্ধে কিছু উপদেশ দিয়েছে, তারপর কি ওষুধ তৈরি করে, তারপর এবার ফার্মেসিতে চলে আসলো, কীভাবে ওষুধ ফার্মেসি অর্গানের মধ্যে ঢুকে গেছে, এখন যেটা আমাদের কর্স কলেজগুলোতে আলাদা করে পড়ানো হয় যে এইভাবে ওষুধ তৈরি করতে হবে, এইভাবে আমি আগে তৈরি করেছি, এখন 10 বার ঢাকি দিতে বলেছিলাম, তারপর 2 বার বললাম, এখন বলছি না এইভাবে করো, এই জিনিস নিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, আর এই তো অর্গানোমে, এই যে এই তো সব বললাম, এর বাইরে কী আছে, কিন্তু তোমার প্র্যাকটিস মেডিসিনে জানার দরকার, তুমি স্পন্ডের এসে তার ভাববাদ নিতে হবে, জানো না তার নিচু এই জিনিস তুলতে হবে, তুমি উপদেশ দিতে পারলে না, তুমি অর্গানোন ম্যানেজার নিয়ে কাজ কাকি করে পড়ে আছো, তুমি একবারও বললে না তুমি নিচু হবে না, তুমি গ্রামের লোক একবারে বললে না তুমি 7-8টা কাটো, তুমি ডায়াবেটিস রোগে একবারও খাবারের চাপ করে দিলে না, তুমি সার্জারির অ্যাক্সেস ফিসফুলাগুলো জানো না, তার ড্রেনেজ কী হবে, তার ওয়াশিং কী হবে সেগুলো জানলে না, তুমি সেই মানটা সেই অর্গানের কর্তব্য, তুমি এই তো অর্গান, এই চিকিৎসকের কর্তব্য, এই আদর্শ আরোগ্য, এই মেনটেনিং কজ, এই আমি নতুন থিওরি দিয়েছি, এই ফান্ডামেন্টাল কজ, এই বডির ভাইটাল ফোর্সকে মানো, এই প্রাইমারি অ্যাকশন, এই সেকেন্ডারি অ্যাকশন, এই ডিজিজ দুই প্রকার, অ্যাকিউট ক্রনিক, এই কেস টেকিং অ্যাপরিজন 83 থেকে 104, এইভাবে এইভাবে কেস টেকিং করো, এইভাবে পায়খানা প্রস্তাব দাম সব জিজ্ঞাসা করো, মেন্টাল ব্যাপারে মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেয়, অর্গানন না মানলে কীরা অর্গানন মেনে চলে আসবো, তোমরা অর্গানন মানছো, অর্গানন 83 থেকে 104 হ্যানিমান পরিষ্কার বলেই গেছে, এইভাবে ঘাম, ঘামের গন্ধ, প্রস্তাব, পায়খানা সব জিজ্ঞাসা করতে হবে ডিটেল, তুমি রোগীকে লাফালাফি করো না, রোগীকে বলতে দাও তুমি শোনো, তুমি তা কিছু শুনছো না, তুমি মানসিক সিমটম নিয়ে পড়ে আছো, তা 83 থেকে 104 পর্যন্ত চলে গেল, 105 থেকে 145 পর্যন্ত ওষুধ কী করে পরীক্ষা করবো, আমি কীভাবে পরীক্ষা করেছি রোগীদের মধ্যে সেটাই বললাম, তারপর অন সাইডেড ডিজিজ, লোকাল ম্যালেডিজ, তারপর জ্বর জ্বর ভাব, রোগ রোগ ভাব, কিন্তু আসল রোগ না, ইনডিসপোজিশন বলছে, তা রোগের কারণ মেটেরিয়াল নয়, মেটেরিয়াল পিকান্স নয়, 105 থেকে 145 ড্রাগ ট্রিটমেন্ট, 210 থেকে 230 অ্যাপরিজন পর্যন্ত মেন্টাল ডিজিজ, এইভাবে মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট করো, মেন্টাল ডিজিজকে তুমি 30 দুটো ডোজ দাও, একটা ডোজ দাও, বেশি ডোজ দিও না,
অ্যাকিউট কেসে অ্যাকোনাইড বিলোটোনা স্ট্রামোনিয়াম এরকম দু একটা ডোজ দাও, তারপর সেটা সিমটমটা ওভারকাম হয়ে গেলে ক্রনিকে তুমি এইভাবে ওষুধ দাও। এই নিয়ে চলছে, আসল জিনিসের দিকে মন নেই, অন্যদিকে শিখতে হবে, জানতে হবে, সেসব জিনিস নেই। মায়াজম নিয়ে উনি বলে গেছেন তিনকে, এখন বলছে কিনা এই মায়াজম, টিউবার কুলার মায়াজম, ওই মায়াজম, এই করতে হবে, এইসব করছে নানান ব্যাপার। তো কেন্ট মেন্টাল সিমটমসকে জোর দিল। আমরা যদি প্রথম থেকে এবার পাতা খুলি, বই বের করতে বলি, অ্যাবান্ডান্ট ওখানে কেন্টের ওখানে লিখে রাখো সি ফার্স্ট সেকেন্ড, পেজ নাম্বার 49 লিখে রাখো। তাহলে অ্যাবান্ডান্ট মানে ফার্স্ট সেকেন্ড ফিলিং। ফার্স্ট সেকেন্ড ফিলিং মানে কি? নেগলেক্টেড ফিলিং, আমি অবহেলিত, আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ দেখছে না, অ্যাজ ইফ আই হ্যাভ বিন নেগলেক্টেড। অথচ কিন্তু মানে বুঝতে সত্যিকারের নেগলেক্টেড না, বাবা মার এক সন্তান, বাবা মা দুজনের চাকরি করে, ছেলেকে দার্জিলিং এর কনভেন্ট স্কুলে দিয়েছে ভালো জায়গায়, অনেক টাকা খরচ করে, মাসে 20,000 টাকা লাগে, ছেলেকে ভালোভাবে পড়াতে চায়, মানুষ করতে চায়, কিন্তু ছেলে ভাবতে উল্টো, আমাকে ভালোবাসে না। হয়তো পাশের বাড়ির রামু, ও বাবা মার সাথে গল্প করে, আবুল বাবা মার সাথে বাড়িতে থাকে, বাবা মা ওকে মা কীভাবে ভাত খাইয়ে দেয়, আর আমাকে এখানে ফেলে রেখেছে। তো ফল সেন্সেশন, এ ফলস বিলিভ, এ ফলস ইন্টারপ্রিটেশন, অ্যাজ ইফ আই হ্যাভ বিং নেগলেক্টেড, অ্যাজ ইফ আই এম বিং অ্যাবান্ডেন্ট। তাহলে ওষুধ কী কী দিয়েছে দেখো, ফার্স্ট সেকেন্ড ফিলিং, ওয়ার এম মেটেরিকাম ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট টাইম। জীবনের প্রতি পদক্ষেপ অবহেলিত মনে করে, নিজেকে ভারী মনে করে, ওই ছাত্র হস্টেলে মনে করতে পারে, উল্টো বাড়িতে হাজবেন্ড মনে করছে বিয়েতে আমার বাবা মা মত দেয়নি, আমি ভালোবেসে মেয়েটাকে বিয়ে করলাম, সেই বউ আমাকে আর ঠিক মতন দেখে না, আমি অফিস থেকে ফিরলাম, আমাকে চা চাইতে হবে কেন, নিজের থেকে এক কাপ চা দিতে পারে না, বলছে না, মনে কষ্ট পাচ্ছে। তার শালক আসলো, ভাই দেখলো ভাইকে কীভাবে খাওয়াচ্ছে, এই ভাইকে অনেকদিন পরে এসছে, তার ওয়াইফ যত্ন করছে, তুই আজ দুটো লুচি খাবি, তুই এই এক কাপ চা খাবি, ভালো দার্জিলিং চায় না সে তো দাঁড়িয়ে খাবি, দেখি তো বসে বসে গুমরাচ্ছে ঘরের মধ্যে আপন মানে, ইস ভাইকে কী ভালোবাসে, আমাকে একটু খাতির করবে না, কোনোদিন এইভাবে বলেছে আমাকে। তার মনের মধ্যে ধারণা, আই হ্যাভ বিং নেগলেক্টেড, আমাকে আমার ওয়াইফ অবহেলা করছে, আমাকে আমার বাবা অবহেলা করছে, আমাকে আমার মা অবহেলা করছে, সো ওয়ার আর মেটেলিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে প্রেসক্রিপশান করব, এবং কেন বলছে উইল, মনের যে ইচ্ছা, মনের যে চিন্তা, মনের যে বাসনা, মনের যে ধারণা, এর দাম সব থেকে বেশি। একটা বাচ্চা আমাকে বলল, মন মেজে বাচ্চাটা চেম্বার দেখলাম, হাসি নেই, ছোটো বাচ্চা ঘুম হয়ে বসে আছে, আমি আর কি ফাজলামি করছি, বলো বলো মাস্টার, বলুন তুমি কী করছো, কী কী খা, কিছু খাবে না, বসে আছে, হাসি নেই, খুশি নেই, বাচ্চাটা বসে, একটা অ্যাবান্ডেন্ট ফিল, তার মনের মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব। আমি কোন অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করবো, ডুম করে কেউ ধরতে পারলো না, আমি কেন্টে এই সিমটমের দাম দিলাম, বাবা মা নিয়ে এসছে কী জন্যে, বাচ্চাটা ফিট হয়ে যাচ্ছে, কী কোনো ডাক্তার, বাচ্চাটা ফিট হচ্ছে প্রায় জানেন, ফিট হচ্ছে, ফিটের একটা ইম্পর্টেন্ট কারণ থাকতে পারে যে পরীক্ষা নিরীক্ষা করেছেন, আমাকে ইনভেস্টিগেশন দেখতে হবে, কারণ এই প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ, আমার ব্রেন টিউমার হতে পারে, ব্রেনের ভিতরে অ্যাবনর্মাল ইইজি হতে পারে,
না পরীক্ষা নিরীক্ষা করি না, তো আপনি একটা পরীক্ষা করবেন, আমি ইজি লিখে দিচ্ছি, দুম করে প্রেজেন্স অফ মাইন্ড নিতে হবে, যে আমাকে পড়ে গিয়ে ব্রেনে আঘাত লেগে হতে পারে। আচ্ছা পড়ে গিয়েছিল, আঘাত লেগেছিল, হ্যাঁ তুমি কি গাছ থেকে পড়েছিলে, বন্ধুরা মেরেছিল? না, সত্যি কথা বলো, বাবা মাকে শরীর দিয়ে সাইডে জিজ্ঞেস করতে, বাচ্চা ভয়ে না বলতে পারে, আমাকে আমাকে আমি তোকে জানি তুমি পড়ে গিয়েছিলে গাছ থেকে, বলো সত্যি কথা, তাহলে কিন্তু আমি তোমাকে ঠিক ওষুধ দেবো, এইভাবে কথা বের করার চেষ্টা করো। যদি পড়ে গিয়ে থাকে আমি ন্যাচারাল ভাবতে পারি, ব্যাড ইফেক্টস আফটার ইঞ্জুরি, দিস এপিলেপটিক কনভালশনস কজ ডিউ টু ব্যাড ইফেক্টস অফ হেড ট্রমা, মেন্টাল ট্রমা, ব্রেন ইঞ্জুরি, সেরিব্রাল ইঞ্জুরি, না কোনোভাবেই কোনো আমি আঘাত লাগার ইতিহাস পেলাম না। আমি অন্য সিমটম দেখছি, কেস হিস্ট্রি সবই দেখছি, কিন্তু আমি দেখছি বাচ্চাটা মুখে হাঁড়ির কাল। তুমি তোমার বাবা মা কাকে বেশি ভালোবাসে, বোনকে? আর ছোটো বোনে এসে বেশিরভাগ ক্ষেত্রে এই সাইকোলজি পাওয়া, কেন তোমাকে ভালোবাসে না, না আগে বাসত এখন বোনকে বাসে, ওর মনের মধ্যে বর্তমান ধরে নিয়ে গেছে। এই জিনিস বহু ফ্যামিলিতে পাওয়া যায়, এবং বহু ফার্স্ট ইস্যু সেকেন্ড ইস্যু সরি ফার্স্ট ইস্যু ওই ছোটো বাচ্চা হলে ছোটো বাচ্চাকে না চাই কোলে নেয় আদর করে, তার দিকে আগে যেটা ওকে করতো সেটা বোনকে করছে বা ছোটো ভাইকে করছে, এটা অবচেতন মনে খুব সাংঘাতিকভাবে দাগ কাটে বাচ্চাদের, অনেকে খেয়াল করে না, অনেকে বোঝে না, অনেক গার্জিয়ান বোঝার চেষ্টা করে না। আমি পেয়ে গেলাম ওষুধ, অ্যাবান্ডান ফিলিং, নেগলেক্টেড ফিলিং, এই দু লাইনে পেয়ে গেলাম ওই এপিলেপসির ওষুধ। আমার পাতার পাতা কেস চেকিং করার আর দরকার হয় না, আমার মায়াজাল নিয়ে আর কটকটনি করার প্রয়োজন হয় না। আমি দুদিন পরে ফেসবুকে এই সোরা, ওই ফিক্সড সোরা, ওই ফিক্সড মায়াজম, ওই লেটেন্ট মায়াজম, ওই টিউবার কোলার মায়াজম, আমি নাটক করার কোনো প্রয়োজন হয় না। আই হ্যাভ ডেড দ্য মেডিসিন, ওয়ারেন মেটালিকাম ইজ দ্য চয়েস অফ ড্রাগ। এইটুকু ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, তার মুখ হাঁড়ির কালি, ইজ সাফারিং ফ্রম দ্য মেন্টাল সিমটম ফর সেকেন্ড ফিলিং, অ্যাবান্ডান্ড ফিলিং, নেগলেক্টেড ফিলিং। তুমি তুমি ভুল করছ, তোমাকে ভালোবাসে না, আমাকে মোটেই ভালোবাসে না, তুমি জানো না, সবসময় বনুকে আদর করে, অ্যালামেন্ট, আরো কনফার্ম হয়ে গেলাম আমি, শিশু অ্যালামেন্ট, কিসের মায়াজন, কিসের কথা, কিসের টিউবার কোলার মায়াজন, এপিলেপসির ওষুধ খোঁজা গেল, আর্টিমেশিয়া বালগান অনেন থাকর কাটা, মেডিসিন ইজ ওয়ার আমি কাম, কে এবার জানালে আমাকে, রেপার্টারি হেল্প নি আমাকে, আমাকে অনেকগুলো ওষুধ আছে, আমার অ্যালামেন্টটা মাথায় আসছিল না, আমি ম্যাথমেটিক্যাল অনেক, আমরা অনেক সময় অনেক জিনিস মাথায় আসে না, অনেক কমন জিনিস আমরা মাথায় জুম করে আসে না। সত্যজিৎ রায় পথের পাঁচিল করার সময় অপু, বাচ্চা ছেলে একটা দরকার, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, পাশের বাড়ির ছাদে একটা ছেলে ঘুরে বেড়ায়, ওর কথা মাথায় আসে। তার ওয়াইফ বলল একদিন, তুমি যে এত ইন্টারভিউ নিচ্ছ, এত ছেলে, তাহলে আমাদের পাশের বাড়ির ছাদে যে ছেলেটা ঘুরে বেড়ায় ওটা তাই তো, দেখি একদিন, দেখি সুবীর চ্যাটার্জি বলে ছেলেটা পছন্দ হয়ে গেল, সেই হয়ে গেল অপু, মাথায় আসে না আমাদের সব লাইনে, পাশের বাড়ির ছেলে হয়ে গেল অপু, অথচ খুঁজে বেড়াচ্ছে সারা দুনিয়া ইন্টারভিউ, পাশের বাড়ির মেয়ে বিয়ে করলো, তার আগে 100টা মেয়ে দেখা হয়ে গেছে সারা বাংলাদেশ, তার আমাকে ওয়ারাম মেট আমাকে এনে দিল মাথায় হঠাৎ করে রেখা, তার সাথে ওয়ারাম মেটের অন্য সিমটম, তার সাথে আমার প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি, আমি 1 মিনিটের ভিতরে প্রেসক্রিপশন করে ফেললাম, ওয়ারাম মেট উইল, মনের ইচ্ছা, মনের অবচেতন, সাবকনশিয়াস মাইন্ডে মনের যে পরিবর্তন, তার ডিজায়ার, অ্যাভারশন, ফাস্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিঅ্যাকশন, নো নো নো, কোনো দাম নেই, দিস সিমটম সুপারসিড অল আদার সিমটম, দিস সিমটমস লিড টু অল আদার সিমটম, দিস সিমটমস ওভারহেলমড দি আদার সিমটম, দিস সিমটমস কন্ট্রাইন্ডিকেটস আদার্স,
দিস সিমটমস ওভার রুলড অল আদার জেনারেল সিমটমস। তো ফার্স্ট সেকেন্ড ফিলিং আজ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলো সবাই কেন্টে রেপার্টরি আছে সাজানো এই প্রথম রুব্রিক অ্যাবান্ডান্স ফার্স্ট সেকেন্ড ছজনে দেখেছো আর এইভাবে মানে বোঝার চেষ্টা করেছো আর কিংবা কেউ কোথাও করিয়েছে কি না। সো অ্যাবান্ডান্স আর কি ইম্পর্টেন্ট ওষুধ আছে দেখো হরি নাম পালছে কি অ্যাবান্ডান্স ফিলিং পরামেট হরি নাম পালছে কি হরি নাম বলছি হরি নাম। কালকে সকালে 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন, একই এই সময় আমি অনলাইনে পড়াই। এই যে রবিটাকে বললাম এই যে ভাবি যে আমার মেজাজ ভাবতাম উগ্র কিন্তু পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসি, অত ছাড়ানো কিছু হয়নি, তোমার ইচ্ছেটা দেখাবে না হলে না দেখাবে। অনেক দুশ্চরিত্র যাকে খারাপ বাংলায় হাবদণ্ড বলা হয় ফেসবুকে লেখে আমাকে নাকি অনেকে রোগী দেয় তাদের কমিশন দিই রোগীদের সাথে কী ব্যবহার করি পরিষ্কার দেখিয়েছিলাম, ব্যবহার খারাপ নয় ব্যবহার ব্যক্তিত্বের পরিষ্কার কথা, তোমার ইচ্ছে হলে তুমি দেখাবে না হলে না দেখাবে। আর সেই কিছু হাবদণ্ড বলে বেড়াচ্ছে আমি নাকি রোগীর দালাল ঠিক পড়াশোনা করেছি রোগী আমার পিছনে ঘুরে বেড়াল পরিষ্কার কথাই বলে দিই। তো ফার্স্ট সেকেন্ড ফিলিং হরিনাম একটা ড্রাগ সবসময় হতবে আশা থাকে আমি পারবো না আমার দ্বারা হবে না, সেই হরিনাম তার সাথে যদি যোগ হয় এই অবহেলিত ভাব আমার এই চর্মরোগ আর ছাড়বে না, আমার এই চর্মরোগের জন্য আমার ওয়াইফ বোধহয় আমাকে ঠিক ভালোবাসে না, তো হরিনাম হ্যাজ কাম হিয়ার তার চিঠিলা খুব সাই ভদ্র ব্যাসফুল লাজুক নম্র অপোজিট সেক্সের প্রতি টান কম, পালসিটাল মহিলা দেখতে সুন্দর কিন্তু তার কিন্তু স্বামী ভক্তি কম, তার কারণ তার ভিতরে সেক্স কাজ কম। দেখবে সংসারে সেই সব মেয়েরা স্বামীদের সাথে বেশি গণ্ডগোল করে যাদের সেক্স আজ কম থাকে, কারণ সেক্স আজ যদি বেশি থাকে সেক্স স্টিমুলেশন যদি বেশি থাকে তাহলে স্বামীর সাথে গণ্ডগোল করতে চায় না, যেমন তো দরকার স্বামীকে রাত্রিবেলা আমাকে আমাকে আদর করবে ভালোবাসবে, কিন্তু আমি যদি মুখটা অফ করে দিই আমি তো আদর ভালোবাসা থেকে বঞ্চিত হব। সে যারা সবসময় খ্যাট খ্যাট করছে কিচিমিচি করছে পরিষ্কার বুঝতে হবে দেয়ার ফিলিং সেক্স ফিলিং ইজ ভেরি ভেরি লেস অ্যান্ড লেস। সো দিজ আর দি ইম্পর্টেন্ট ড্রাগস বরামেট ল্যাকেসিস সরেনাম পালসেটিলা ফার্স্ট সেকেন্ড ফিলিং সাম ইম্পর্টেন্ট ড্রাগস অফ দেয়ার। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন ইজ অ্যাবসেন্ট মাইন্ড অ্যাব্রাপ্ট, একটা রুব্রিক আছে অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে এক্সিডিংলি সাডেন মুহূর্তের মধ্যে কাজ করে পারে, অ্যাব্রাপ্ট মানে তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি কিন্তু এই তাড়াতাড়ি না কুইক না সাডেন কুইক এক্সিডিংলি কুইক তাকে বলা হয় অ্যাব্রাপ্ট। এইভাবে রেপার্টরি শেখাতে গেলে প্রচুর টাইম লাগবে, আমি কোর্স আরম্ভ করব, আমি এখন ডেমনস্ট্রেশন দিচ্ছি কয়েকটা ক্লাস। তাহলে একটা বাচ্চা মুহূর্তের ভিতরে উল্টো পাল্টা করে ফেলে, মা পাশের ঘর থেকে আস্তে আস্তে দেখছে সে প্লাগের ভিতরে কিছু ঢুকিয়ে দিচ্ছে, তার ভিতরে টিভিটা ঘোরানো হয়ে গেছে, সাডেনের মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন করে ফেলে তার কথা বাচ্চা চাল চলন ভেরি সাডেন গ্যারেন্টিলাইজ দ্য ইম্পর্টেন্ট এক্সিডিংলি সাডেন। রোল কল হচ্ছে ক্লাসে, রোল নম্বর 5 ইয়েস স্যার, রোল নম্বর 6 প্রেজেন্ট স্যার, রোল নম্বর 7 আসি স্যার। এই অ্যাড্রাফ ক্যারেন্টিলা হলে কী করবে, সাপোজ রোল নম্বর 100, রোল নম্বর 19 আসি স্যার, রোল নম্বর 100 ইয়েস স্যার, ভেরি সাডেন ক্ষিপ্র গতিতে কাজ তাকে বলা হয় এক্সিডিংলি সাডেন অর অ্যাড্রাফ ক্যারেন্টিলা ইজ দ্য মেইন গ্রাফ ফর এক্সিডিংলি সাডেন আর অ্যাব্রাপ্ট। নাও দি থার্ড রুব্রিক ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবসেন্ট মাইন্ডেড আর একটা রুব্রিক আছে ফরগেটফুলনেস, ফরগেটফুলনেস একটা রুব্রিক আছে 48। আমি কোনো তারতম্য বুঝি না, ওই যে বললাম
অনেক লোক আছে, অনেক মাস্টার আছে, থিওরিটিক্যাল বাবু বলি তাদের আমি, না মানে আছে ওটার মধ্যে এইটাই পার্থক্য আছে। সোজা কথা, একটা লোক ভুলে যাচ্ছে, বাস থেকে নামার সময় খাতাটা ফেলে গেলাম, ওইখান থেকে আসবার সময় কলমটা ফেলে গেলাম, আমার মাইন্ডটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য তো ফরগেটফুলনেস। তাহলে আমি কেন্দ্রে দুটো রুব্রিক এক করতে চাই, এত আলাদা রাখতে চাই না, অ্যাবসেন্ট মাইন্ডেড অ্যান্ড ফরগেটফুলনেস, আমি কোনো ডিফারেন্স খুব একটা বুঝি না। তাই আমি যে রেপার্টরি আমার বের করব, একটাই রুব্রিক থাকবে অ্যাবসেন্ট মাইন্ড। অনেক ওষুধ আছে কেন্দ্রে রেপার্টরিতে, আমি মেইন প্র্যাকটিক্যাল রুব্রিক যে আমি রুগী সারিয়েছি, আমি কেতাবি লেকচার বেশি দিতে পছন্দ করি। ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ইজ ক্যানাবিস ইন্ডিকা, গাঁজা। এবং গাঁজা খেলে মানুষ গাঁজা করো বলে, তুমি কি গাঁজা করার মতো কথা বলছিস? ভীষণ ভুলে যায়। তাহলে একটা লোকের, তার ওয়াইফ বলছে ডাক্তারবাবু লোক না ভীষণ ভোলা, মানে জানেন আপনার এখান থেকে এইখানে জিনিস ফেলে যাবে, ওইখানে জিনিস ফেলে আসলো, আর দোকানে চাল আর চিনি নিল, চিনিটা নিল, চালটা ফেলে আসলো, বারবার করে বই বই করে বলে দিলাম। তো সো অ্যাবসেন্ট মাইন্ডেড, ল্যাক ক্যানাবিস ইন্ডিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্য সিমটমগুলো আমাদের জানতে হয়, ক্যানাবিস ইন্ডিকা সবসময় একটা হাসি, গাঁজা খেলে লোক হাসে, একটা গান আছে আমার পা দুটো কি মাটিতে, তো অ্যাবসেন্ট মাইন্ডেড একটা মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ক্যানাবিস ইন্ডিকা। সবসময় হাসির প্রবণতা, বোকা বোকা বুদ্ধিবুদ্ধ ভাব, কী বলছে, কী চলছে, কী কথা বলছে, নিজের খেয়ে থাকে না। অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন আছে, যেগুলো ওষুধ আছে তার মধ্যে দেখো এখানে ল্যাকেনাইনাম সেকেন্ড গ্রেড আছে, কিন্তু আমি বলবো ল্যাকেনাইনাম ফার্স্ট গ্রেড করতে হয়। আমি বিভিন্ন বই পড়ে, অনেক মেথমেটিক্যাল স্টাডি করে সব যা কালেকশন করেছি, এই তো অনেকে বলে এই কী ভালো, ওইটা কী ভালো, ওই রেপার্টারি কিনবো, আর আমি যেটা দিচ্ছি সেটাই তো মেন, অভিজ্ঞতা লব্ধ জিনিস দেওয়ার ক্ষমতা আমার আছে। সো ল্যাকেনাইনাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ফরগেটফুল, জিনিসপত্র কিনে এরকম ফেলে আসে, এখানে চশমা ফেলে আসছে, ওখানে ছাতা ফেলে আসছে। এবং আমরা যদি অ্যালেন স্কিনোর দেখি, দ্য হেরিং গাইডেন্স থেকে নাও আছে, এই জন্য মেথমেটিক্যাল নলেজ থাকলে আমার রেপার্টরি বের করতে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার বুঝতে সুবিধা হয়। দেখো দেখাবো ক্যানাবিস ইন্ডিকা, অ্যালেন স্কিনোর প্রথম শব্দ ভেরি ফরগেটফুল, ইন্ডিয়ান হেম ভারতীয় গাঁজা, ভেরি ফরগেটফুল, ফরগেটস হিজ লাস্ট ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, কি চিন্তা করছিল ভুলে যাচ্ছে, বিগিনস এ সেন্টেন্স ফরগেট হোয়াট হি ইন্টেন্স টু স্পিক, কি বলতে যাচ্ছিল একটা সেন্টেন্স আরম্ভ করে বলে যাচ্ছে, তাহলে এর থেকে বড় ফরগেটফুল আর কে আছে। সো ক্যানাবিস ইন্ডিকা, আমরা যদি ল্যাক ক্যানাইনাম দেখি, ফার্স্ট পেজ থার্ড প্যারা ভেরি ফরগেটফুল। আমি আজকে সকালে পোস্ট দিয়েছিলাম জিয়ালেনের তিনটে গ্রেড করা আছে, মোটা কালো করে এটা হচ্ছে ফার্স্ট গ্রেড, ইটালিক লেখা, ইটালিক এই যে ইটালিক বলে বাঁকা বাঁকা, একে বলে ইটালিক টাইপ সেকেন্ড গ্রেড, এটা হলো বোল্ড ফার্স্ট গ্রেড, আর নর্মালি যে টাইপগুলো এদেরকে বলা হয় রোমান টাইপ, তাহলে এটাও রোমান, ভেরি ফরগেটফুল রোমান, রোমান বাট বোল্ড ফার্স্ট গ্রেড। তাহলে ল্যাকেনাইনাম দেখালাম ভেরি ফরগেটফুল অ্যাবসেন্ট মাইন্ডেড, মেক্স অ্যান্ড ওয়াকস অ্যাওয়ে উইদাউট দেম, মেক্স পারচেজেস জিনিস কেনে অ্যান্ড ওয়াকস কিন্তু হেঁটে চলে যাচ্ছে অ্যাওয়ে উইদাউট দেম, অ্যাগনাস ক্যাস্টাস অ্যানাকার্ডিয়াম কস্টিকাম নেট্রাম, এসব ওষুধ আছে। কিন্তু ল্যাকেনাইনাম আমি দেখালাম যে ল্যাকেনাইনাম এবং ক্যানাবিস ইন্ডিকা আর টু ইম্পর্টেন্ট ড্রাগ ফর দ্য অ্যাবসেন্ট মাইন্ডেড রুগী, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রুব্রিক অ্যাবজর্বড বিউরিজিন থট,
খুব একটা ইম্পর্টেন্ট মনে করি না, চিন্তার মধ্যে ডুবে যায়, খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না। এত সব রোগ নিয়ে ভাবতে গেলে ওষুধ বের করা যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, হ্যানিম্যান কেন্দ্রিক যুগ এখন নেই। তোমাকে ওই সব কেস চেকিং করে ওই সব রুবরিকগুলো ভেঙে রিপার্টরি করা, অমুক তমুক করা, খুব কম সময় লোকে দেবে, তোমার কাছে থাকবে খুব কম। তো এক ড্রাগ মনে রাখতে হবে, মেন ড্রাগ ট্যারেন্ট। আমি ক্লাস যখন নিতাম, কলেজে পড়াতাম, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দিতাম, অ্যান্ড আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি সেই হলো আসল টিচার, যে ক্লাসের পড়া সেদিনেই ক্লাসের মধ্যে পড়িয়ে দিতে পারে, সেদিনেই প্রশ্ন করে ছেলের কাছ থেকে উত্তর আশা করতে পারে। আমি তাই করাতাম, আমি যদি রিপার্টিতে পড়াতাম, আমি আজকেই যে কথা রুব্রিক পড়াবো, আমি দেখিয়ে দেবো যে বলো অ্যাবসেন্ট মাইন্ডের ছেলেদের মুখস্থ করে ছাড়তাম, এরপরে যদি দরকার হয় তুমি রিপার্টিতে দেখবে, কিন্তু তুমি মেন ড্রাগ জেনে রেখে দাও, অ্যাবসেন্ট মাইন্ডে তোমার মাথায় যেন রুগী দেখা মাত্রে আসে ক্যানাবিস ইন্ডিকা অ্যান্ড ল্যাক ক্যানাবিনা। অ্যাব্রাক খুব তাড়াতাড়ি ক্ষিপ্র গতিতে কাজ করে, কথা বলে, তোমার আরও ওষুধ দেখতে হলে দেখবে, কিন্তু মেন ওষুধ জেনে রাখো ট্যারেন্টুলা হিস্ট্রি। নেক্সট অ্যাবিউজিভ অ্যাবজর্ব, আমি বাদ দিলাম অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, মনের বিশৃঙ্খল অবস্থা, এসব বোঝা মুশকিল। অ্যাবিউজিভ কটু কথা বলে, খারাপ কথা বলে, গালি গালাজ যায়। দেখো রুব্রিক আছে পরের সাম ঝগড়া করে, আমি পার্থক্য দিচ্ছি না, আমি আমার রেপার্টরিতে এই একসাথেই করে নিয়েছি অ্যাবিউজিভ অ্যান্ড করেল সাম, ঝগড়াতে করে, খারাপ কথা বলে, খারাপ কথা বললেই তো ঝগড়া আসে, ঝগড়া করা প্রবৃত্তি বলেই তো খারাপ কথা বলে। তো অ্যাবিউজিভ বা কটু কথা বলে, এখানে দেখো কেন্ট্রি রেপার্টরিতে পেজ নাম্বার একে কী কী ওষুধ আছে, ওরামমেট নেই, ওরামমেট ইজ এ ফার্স্ট গ্রেট রেমেডি ফর অ্যাবিউজিভ। কটু কথা বলে লোককে, কথায় কথায় খারাপ কথা বলে। ওরামমেট কেন বলে, ওরামমেটের বাঁচার ইচ্ছা নেই, ওরামমেট জীবনের কোনো চাহিদা নেই, ওরামমেট মনে করে হি ইজ দ্য বার্ডেন অফ দ্য সোসাইটি, বার্ডেন অফ দ্য ফ্যামিলি, একটা বঞ্চিত জীব, বঞ্চিত প্রাণী, বঞ্চিত সংসার, তাই তার কটু কথা বলতে বাধে। আর মরে তো দাও, সুইসাইড করতে একটি নিক। তো ওরামমেট ইজ ভেরি ভেরি অ্যাবিউজিভ। দেখো এখানে অ্যাবিউজিভে কেন্টের এখানে কেমন মিলাম, কি বই কিনবো, কি বই কিনবে জিজ্ঞাসা করে। আর আমি তো একটা বই, কেমন মিলা নেই, অ্যাবিউজিভ কটু কথা বলে, কেমন মিলে দ্য ফার্স্ট গ্রেট মেডিসিন, যাদের বই। আর বইয়ের প্রতি মায়া করলে হবে না, হয় খাতায় আলাদা লেখো বা এখানে লিখতে হবে, কেমন মিলা অ্যাবিউজিভ কটু কথা বলে, দি ফার্স্ট ড্রাগ, দি টপ মোস্ট ড্রাগ, দি এপেক্স ড্রাগ, অ্যাবিউজিভ কটু কথা বলে, কেমন মিলা এখানে নেই। তো কেমন মিলা ইজ দ্য ফার্স্ট গ্রেট রেমেডি ফর অ্যাবিউজিভ, কটু কথা বলে, খারাপ কথা বলে, নোংরা কথা বলে, গালাগালি দেয়, সেটা থাকবে না, সেটা অ্যাবিউজিভে ফার্স্ট গ্রেড হবে না, বাজে হয়ে গেছে কিন্তু। একটা মানুষ কত কাজ করতে পারে, ভুলে যাওয়া রোগ কি ছেড়ে যায়, অ্যালজাইমার ডিজিজ হলে ব্রেন সেল ফুরিয়ে গেলে আর সারবে না, ব্রেনের প্যাথোলজি থাকলে সারবে না, প্যাথোলজি প্র্যাকটিস মেডিসিন পড়তে হবে, সব জানা যাবে। সাডেন ফাংশনাল ডিস্টারবেন্স হয়েছে, সেখানে ছেড়ে যাবে। যখন স্ট্রাকচারাল ড্যামেজ, ব্রেন সেল হাইপারট্রফি, ড্যামেজ, অ্যাট্রফি, তখন আর সারবে না। তো কেমন মিলা, তুমি তাকে দেখতে গেছো বাড়িতে, তোমাকে গালি গালাজ দিচ্ছে, ছেলে মাকে গালি গালাজ দিচ্ছে, মা ছেলেকে গালি গালাজ দিচ্ছে, বন্ধু বন্ধুকে গালি গালাজ করছে, ভাই বন্ধুকে কটু কথা, কটু কথা ছাড়া মুখে নেই, খারাপ কথা, অখাদ্য কথা, কথায় কথায় রাগ, কথায় কথায় বাজে কথা, কেমন মিলা, কেমন মিলা, কেমন মিলা। ডক্টর ন্যাশের একটা মেটিমেডিকা আছে, যার নাম হচ্ছে লিডার্স অফ দ্য হোমিওপ্যাথিক থেরাপি, যে বই একমাত্র ম্যাথমেটিকা যা পড়তে কোনো কষ্ট হয় না, মনে হয় যেন গল্পের বই, আরগুলো মনে হয় যে ড্রাই, আনইন্টারেস্টেড, কষ্ট করে মনে রাখতে হচ্ছে। ন্যাশের ডেসক্রিপশন যখন আরম্ভ হয়েছে,
মনে হয় গল্পের বই। 1913 সালে বইটা লিখেছিলেন 124টা ওষুধ। এবং ন্যাসের বইয়ের ডেডিকেশন পড়বে, ওনার ওয়াইফকে করেছেন, কি সুন্দর ভাষা, কতবার যে পড়েছি। আমার সহধর্মিণীকে, আমার স্ত্রীকে, যে আমার জীবনের সূর্যাস্ত থেকে, সূর্যারম্ভ থেকে সূর্যাস্ত পর্যন্ত জীবনকে আলোকিত করে রেখেছে, ভালোবাসার এক অনবদ্য। নিজে কষ্ট করে বই লিখে সেই বইয়ে স্ত্রীকে, ওয়াইফকে উৎসর্গ করছে। আবার অনেকে ওয়াইফকে উৎসর্গ করছে বহু শ্রমিকের সিলিকোসিস রোগ বাদিয়ে, রাজস্থান থেকে পাহাড় আনিয়ে, পাথর আনিয়ে তাজমহল বানিয়ে লোকের টাকায় লাগবা। ন্যাসের বইয়ের কথা বলছিলাম, ক্যামোমিলাকে বলা আছে, বাচ্চা এই চাইছে, ওই চাইছে, ঘ্যান ঘ্যান করছে, গালিগালাজ করছে, কিস্তি খারাপ করছে, বাবা মা বুঝতে পারছে না কি চায়। আরে আমি বলছি ও চাই ক্যামোমিলা 200 একটি ডোজ। আহা কি সুন্দর লাগে। সো অ্যাবিউজিভ ওয়ারাম মেড ক্যামোমিলা। এখানে লেখো হায়োসামাস নেই, হায়োসামাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর অ্যাবিউজিভ। সো তিনটে মেন ড্রাগ অ্যাবিউজিভের কেন্দ্রে এখানে নেই, ওয়ারাম মেড, ক্যামোমিলা অ্যান্ড হায়োসামাস। কটু কথা বলে, খারাপ কথা বলে। স্ট্রামোনিয়াম আছে থার্ড গ্রেডে, ফার্স্ট গ্রেডে হবে, খারাপ গালিগালাজ, সবসময় লাফালাফি করছে, গালিগালাজ করছে, বিকজ স্ট্রামোনিয়াম ইজ এ মেন্টাল ইনসানিটি গ্রুপ মেডিসিন, পুরো মানসিক বৈকল্য হয়ে গেছে, ডিভিয়েটেড ফ্রম দ্য নর্মাল সেন্স, নর্মাল হিউম্যান বিং সেন্স স্ট্রামোনিয়াম। তাই মেন্টাল বাবুরা স্ট্রামোনিয়াম বেশি প্রেসক্রিপশন করে অনেক কিছু, মেন্টাল নর্মালিটি থেকে ডিভিয়েশন করেছে, তার বোধ শক্তি হারিয়ে গেছে, সেন্স হ্যাজ বিন লস্ট স্ট্রামোনিয়াম। ধুতুরা, ধুতুরার বিষ থেকে তৈরি, বিষ, বিষাক্ত জিনিস, ব্রেনকে টেম্পোরারি এমন অবস্থা করে দেয়, আস্তে আস্তে পারমানেন্ট হয়ে যেতে পারে, গ্রামের দিকে অনেক সময় পাগল করে দেওয়ার জন্য ধুতুরার বিষ খাওয়ায়। নন বেঙ্গল এরিয়াকে, বিহার টিহারে এরকম বলে পাগলা কাদা হয়, তাহলে মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো কখনো বলছে, একে বলে মেনিয়া, ইনসানিটি, পাগলাম। পাগলাম সাধারণত তিন ধরনের বেশি করে, মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো, একে মারছে, ওকে মারছে, বাচ্চা বাবাকে মারছে, মাথা জায়গাতে রাম করে মারছে, একে বলা হয় ভায়োলেন্ট মেনিয়া, একে বলা হয় ভায়োলেন্ট মেনিয়া, সাংঘাতিক খারাপ মেনিয়া। আর একটা হচ্ছে ল্যাসিভিয়াস মেনিয়া, কাপড় খুলে ফেলছে, মেয়েরা ব্লাউজ খুলে ফেলছে, শ্বশুর বৌমাকে জড়িয়ে দিচ্ছে, মা এসো তুমি, তোমাকে আজকে আমি মেলামেশা করবো, এরকম পেশেন্ট পেয়েছি, ডাইরেক্ট বলছে। তার ওয়াইফ এসে বলছে ডাক্তার লজ্জায় মরে যায়, বৌমা না, বৌমারা কেউ যেতে যাচ্ছে না সামনে ভাব দিতে, কি বলছে, বৌমা এসো, তোমাকে আজ খারাপ বাংলা আমি বলতে পারছি না, সবাইকে বুঝে নিতে হবে, তার ওয়াইফ লজ্জায় মরছে। দিস ইজ ডিজিজ, দিস ইজ পারভার্সন, সেক্সুয়াল পারভার্সন, দিস ইজ কল্ড ল্যাসিভিয়াস মেনিয়া। সো উই হ্যাভ গট দ্য ভায়োলেন্ট মেনিয়া, মারছে, ধরছে, কাটছে, ছিঁড়ছে, লাপাচ্ছে, জাম্পিং, রান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, বিলেড না স্ট্রামোনিয়াম। ল্যাসিভিয়াস মেনিয়া সেক্সুয়াল পাওয়ার এক্সপ্রেস করছে, লজ্জা সরম নেই, মেয়ে উলঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হায়োসামাস, মেন মেডিসিন ইজ হায়োসামাস অ্যান্ড স্ট্রামোনিয়াম। রিলিজিয়াস মেনিয়া, না উলঙ্গ হয়ে ঘুরছে, না মারছে ধরছে, সবাইকে প্রণাম করছে, সবাইকে নমস্কার করছে, পায়ে ধরে বলছে, ঠাকুর দেবতা ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা পর ঘন্টা, দিস ইজ কল্ড রিলিজিয়াস মেনিয়া। স্ট্রামোনিয়াম, ভিক্টর মেলবন লেখেছিস। সো রিলিজিয়াস মেনিয়ার মেন মেডিসিন ল্যাকিসিস,
ভায়োলেন্ট ম্যানিয়া, ম্যান মেডিসিন, বেলেডোনা, লাসিভিয়াস ম্যানিয়া, সেক্সুয়াল ম্যানিয়া, ম্যান মেডিসিন, আইসোমাস। সিমটম করেসপন্ড করতে হবে, ম্যান মানে তো দেবই তা না, অন্য সিমটম কিছু দেখতে হবে। অ্যান্ড স্ট্রমোনিয়াম তিনকেই কভার করে, তিনকেই কভার করে, তাহলে অ্যাবিউজিভ আমরা স্ট্রমোনিয়াম পাবো। ভায়োলেন্ট ম্যানিয়া, কটু কথা বলা, মারা, ধরা, চেনা চেনা ছেলা। আচ্ছা, ইন স্ট্রমোনিয়াম, ইন স্ট্রমোনিয়াম অল থ্রি টাইপস অফ ম্যানিয়া ইজ ফাউন্ড, অল থ্রি টাইপস অফ ম্যানিয়া ইজ প্রেজেন্ট, অ্যান্ড এভরি ওয়ান ম্যানিয়া ওয়ান্টস টু সুপারসিড দ্য আদার। একটা ম্যানিয়া অপরকে যেন ছাড়িয়ে দিতে চাইছে। একটু আগে যে মারামারি কাটাকাটি করছিল, এখন সেক্সুয়াল ম্যানিয়া উলঙ্গে ঘুরে আছেন, তার থেকে বেশি বাগদান করে বেড়াচ্ছে। আবার একটু পরে যখন রিলিজিয়াস ম্যানিয়া, তার থেকে যেন বেশি করে বেড়াচ্ছে, তাই বেড়াচ্ছে সুপারসিড। ভিরেটটা মেলবঙ্গ আছে, কাল সকাল 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন, এই সময় আমি অনলাইনে পড়াই। সো দিস ইজ কল্ড অ্যাবিউজ, কটু কথা বলা। সো স্ট্রমোনিয়াম, প্লাটিনা ইজ ইম্পর্টেন্ট ড্রাগ, দেখো এখানে নেই প্লাটিনা। প্লাটিনা কটু কথা বলে, কী ধরনের কটু কথা বলে, ভদ্রজনচিত কটু কথা বলে, অধ্যত্বজনিত কটু কথা বলে, একজনের কটু কথা বলে অশিক্ষিত। আমাকে বাংলাদেশের সাগর বলে কম একজন আছে, হাতুড়ে না পাস করে যায় না, বলো কবিতা লেখে মাঝে মাঝে। খন্দকার বলে একজন আছে, কবিতা লেখে পোস্ট দেয় মাঝে মাঝে, রবীন বর্মন নয় বানর বর্মন, সে না নিজে বানরের বংশোদ্ভূত বলে লোককে বানর ভাবে। আমি বানর কিনা সে আমার ফেসবুকে যারা আসতে আসতে করছে তারাই বুঝতে পারবে। তো এরা এদের এই রুব্রিক অ্যাবিউজিভ। অনেকে বলে প্রাচীন, আমি এখন পড়াচ্ছি, পড়ার ডিস্টার্ব না ওই লোকটাকে বলে দিলাম, তাহলে 11টা থেকে 12টার মধ্যে ফোন করবেন, বেশি বাড়তি কথা বলার সময় নেই। প্লাটিনা বলতে পারে, মেটার স্লিটেল কি এসে দায়িত্ব, পরিষ্কার কথা আমার থেকে জানার সময় যাবে না, আমি এতগুলো লোককে দায়িত্ব নিয়ে পড়াচ্ছি, আলোচনা করছি, তোমার ইচ্ছে হলে দেখাবে, না হলে না দেখাবে, এখন তোমার পিছনে সময় দিতে পারবো না। তাতে আমি প্লাটিনা হতে পারবো, অনেকগুলো প্লাটিনা, প্লাটিনা বানান জানে না, আমাকে প্লাটিনা সাজায় ফেসবুকে দেখি না। সো প্লাটিনা অ্যাবিউজিভ কটু কথা বলতে পারে, ওদের কটু কথা কীরকম, ভদ্রজনিত কটু কথা, খারাপ কটু কথা, অশ্লীল ভাবে না। বাচ্চাকে বলছে তুমি তোমার টিফিন ছোট লোকদের কেন দিয়েছ, কটু কথা, চোখের 10টা টাকা বাড়ির ঝি কাজ করে এত চার ধারতেন না গো, একটু ভদ্রভাবে বললে হয়তো না দেওয়ার ইচ্ছা থাকলে লোকে ভদ্রভাবে বলতে পারে, আমি দিতে পারবো না গো, আমার ভীষণ শখ গো, আমি তোমাকে দিতাম কিন্তু একদম হাত খালি হয়ে গেছে। প্রাচীন হলে কী বলবে, তুমি টাকা শোধ দেবে কী করে, না বাপু টাকা ফাঁকা আমি দিতে পারবো না, তোমার টাকা শোধ দেওয়ার মরে যাচ্ছে, টাকাটা আমার জলে যাবে, কটু কথা, কটু কথা অনেক ভাগ আছে। সো অ্যাবিউজিভ গভর্নমেন্ট বলতে পারে, ক্যামোমিলা বলতে পারে, ভাইসমা সেক্স মেশানো কটু কথা বলবে, ক্যামোমিলা আনসিভিল অসামাজিক কটু কথা, সভ্যতা ভদ্রতা ধার জানে না, ইউ ওয়ান্ট গেট সিভিল অ্যান্সার ফ্রম ক্যামোমিলা, তুমি ক্যামোমিলার কাছ থেকে কোনো ভদ্রভাবে। তুমি একটা ডাক্তার বাড়িতে গেলে, বাড়ির লোকে খুব ভরসা করে নিয়ে গেছে, আরে একে ডেকেছিস কেন, আদের ও কী করবে, তুমি চিন্তা করতো তোমাকে কী কোথায় নামালো, কীভাবে কথা বলল, কিন্তু মোট খেলা করে বলবে গিয়ে কী গিয়ে কী রোগ গিয়ে কেন, হ্যাঁ বাড়ির লোক হাত পাবে ডাক্তার সে মনে করবে না, ও তো এরকম আপনি আপনি দেখেন, দেখ ও কী রোগ সারাবে, পশ্চিমবঙ্গের রোগী আর কটু কথা জানে না, কোথায় কী বলতে হবে, কী আদব কায়দা জানে, বলতে ট্যাক্স লাগে না, রবীন বর্মনকে বানর বর্মন লিখে দিল খন্দকা, আর এই সাগর মহাসাগরের মতন ভাষা ব্যবহার করে, নাম সাগর কিন্তু পেটে তো মহাসাগর,
অনিষ্ট, এই মেনিয়া যাদের আছে তারা কটু কথা বলে, ভায়োলেন্ট মেনিয়া, রিলিজিয়াস মেনিয়াতে বলে না অত, কিন্তু ল্যাসিডিয়াস মেনিয়াতে বলবে। মেনিয়া তখন বললাম আরেক ধরনের মেনিয়া আছে, মনোমেনিয়া। মনো মানে সিঙ্গল, কোনো একটা বিষয় নিয়ে মেনিয়া, তাকে বলা হয় মনোমেনিয়া। একটা ঠাকুরকে নিয়ে পড়ে আছে, ঠাকুর খাচ্ছে, ঠাকুরকে ধোঁয়া দিচ্ছে, ধুলো দিচ্ছে, ঠাকুর বা দেখিস। অনেকে ভক্ত আছে, গদ গদ চিত্তে যাচ্ছে, উনি পুজো করছেন, পূজারি। কিন্তু আমাদের ডাক্তারিতে মনোমেনিয়া, একটা জিনিস নিয়ে পাবো, ওর বাইরে ওনার ধ্যান জ্ঞান নেই, উনি পাবো মনোমেনিয়া। একটা বাচ্চা খেলা ভাঙছে আর দেখছে সমানে ওর ভিতরে কী আছে, এ দেখছে মনোমেনিয়া। সে মনোমেনিয়া ইন ডিফারেন্ট টাইপস, একটা ব্যাপার নিয়েই মনোমেনিয়া। সে অ্যাবিউজিভ স্ট্রেমোনিয়াম, ক্যামোমিলা, অরামেট, হাইসামাস, প্লাটিনা, সিপিলাইনাম, আনসিভিল, সিপিলাইনাম আনসিভিল, অসামাজিক লোকজন একে মারছে, ওকে ধরছে, তার কটু কথা বলছে, আটকাবে কিসে? দেখো এখানে সিপিলাইনাম নেই। পাচকের রিপোর্টে যদি আমরা ব্যবহার করি, পাচক কোন এক জায়গা থেকে কালেকশন করেছেন বা মেথমেটিক্যাল নলেজ থেকে দিয়েছেন, একটা রুব্রিক আছে আনসোশাল এবং একটাই রূপ মেডিসিন সিপিলাইন। তো অ্যাবিউজি কটু কথা বলে সিপিলাইনাম। অ্যানাদার ইম্পর্টেন্ট রুব্রিক অ্যাডমোনিশন অ্যাগ্রাভেটস, অ্যাডমোনিশন অ্যাগ্রাভেটস। অ্যাডমোনিশন মানে ভর্ৎসনা, তিরস্কার। তিরস্কার করলে রোগ বাড়ে, মারলে নয়, ধরলে নয়, অপমান করলে নয়, তিরস্কার। তোর যারা কিচ্ছু হবে না, তোকে একটা রিক্সা কিনে দেবো, বাবা ছেলেকে বললে তুই রিক্সা চালাবি, তিরস্কার। স্বামী ওয়াইফকে তিরস্কার করলো, কি খালি জিনিস জিনিস কর, খালি এই কিনবো ওই কিনবো, কি তোমার বাপের বাড়ি এরকম ছিল? ছিল তো ভিখারির মেয়ে, হ্যাঁ যত দিচ্ছে আবার পেয়ে বসে তো জানো, তিরস্কার। খুব লাগলো মনে, বাচ্চার মনে লাগলো, ওয়াইফের মনে লাগলো। ওয়াইফ স্বামীকে বলছে, আর ধর বাবু এর থেকে আমি ভালো রান্না করতে পারবো না, পারলে তুমি আলাদা লোক দেখে নিও, আমি যা করি যথেষ্ট করি, আমার মতো মেয়ে পেলে বলে তুমি উতরে গেলে। দেখবে অনেকে এই লাইনটা প্রায় শুনবে সংখ্যা, আমার মতো মেয়ে পেলে বলে তুমি উতরে গেলে, এটা জীবনে কেউ না কেউ এক এক সময় শুনবে। তো তিরস্কার, এই তিরস্কারের উপরে যদি শরীর খারাপ হয়, কেন হয়? দে আর মোর সেন্সিটিভ, তারা খুব সেন্সিটিভ হয়, তাদের হৃদয় দুর্বল হয়, তাদের কোমল মনে আঘাত করে। তো দেয়ার আর মেডিসিন, সো অ্যাডমোনিশন অ্যাগ্রাভেটস বেলেডোনা, প্লাটিনা। এর কিন্তু আরেকটা রুব্রিক আছে, রিপ্রোসেস আপটা, দেখে নাও আমি আমার রিপোর্টে দুটো এক জায়গায় করে দেবো। রিপ্রোসেস আপটার ভর্ৎসনা করা, তিরস্কার বা ভর্ৎসনার মধ্যে কোনো পার্থক্য আছে? তো রিপ্রোসেস আপটার পেজ নাম্বার 71, দেখো ওপিয়াম স্ট্যাপিসেগ্রিয়া ইগনিস, একজন কে জানে স্ট্যাপিসেগ্রিয়া লিখছিল। তিরস্কারের পরে শরীর খারাপ করে ইগনেশিয়া, ওপিয়াম, স্ট্যাপিসেগ্রিয়া, বিলেডোনা, প্লাটিনা। তিরস্কারের পরে যদি শরীর খারাপ করে, ভয় দেখানো, লাঞ্ছনা করা, সামান্য মানে স্মল স্কেলে খুব হালকা করে, মাইন্ড ইজ সো সেন্সিটিভ, এত কোমল, তাতে শরীর খারাপ করলে তুমি চিন্তা করতে পারো বিলেডোনা। বিলেডোনা অ্যাকিউট, বাচ্চারা খুব হাসি খুশি, বিলেডোনা বাচ্চা মোটা সোটা ক্যালকিরে কারণে দেখতে হাসি খুশি, কিন্তু তিরস্কার করলে বড্ড মনে লাগে। প্লাটিনা নাকুচু,
তাদের পান থেকে চুন করলে খুব লাগে। ট্রেনে বাসের মধ্যে প্রায় লোকে বলে, আরে এত সত্য পারবো না আমার সাহায্য, একটু বেশি অসুবিধা হলে আপনি প্রাইভেটে চলবেন, ট্রেনে বসুন কেন, এটি খুব লাগলো প্লাটিনা। আর না করছি তার এত কথা বললো, পরদিন থেকে ট্যাক্সি দেখা আরম্ভ করে তো রিপ্রো সে কাজটা শরীর খারাপ হবে। এস্টাবলিশ এক্সাম বাজারের চালক দোকানদারের সাথে একটুখানি কথাবার্তা হবে, কোল্ড ড্রিঙ্কস খেতে গেছে মুখটা যেখানে দেবে পাইপ এক্সট্রা সেই নোংরা জায়গাটা নোংরা হাত দিয়ে ওইখানটা ধরলো, আরে ওইখানটা ধরছেন কেন, মাঝখানে ধরুন না ওই জায়গাটা মুখে দেবো, ধরো এরকম করলে আপনি দোকানে খেতে পারবেন না। মূর্খ তো ওরা মূর্খের মতন কথা বলবে, খুব লেগে গেল। তো রিপ্রো সে সপ্তাহ স্টেপসিকিয়া ওপিয়াম ইগনেশিয়া দিজাতে ড্রাগস, আমি যদি কজেশন পাই যে বাচ্চাটার এই কারণের পর থেকে হচ্ছে, ওয়াইফের ভদ্রমহিলার মাথার যন্ত্রণা যাচ্ছে না যে কেন মাথার যন্ত্রণা কদিল, সাত দিন হলো দাঁড়ান মাথার যন্ত্রণা বেলেডোনা দেবো আর তার সঙ্গে গ্লোনোইন মিশিয়ে দেবো পাল্টে পাল্টি করে দেবো, আচ্ছা ঠিক আছে দু ঘন্টা পর পর পাল্টে পাল্টি করে খাও, পরের দিন এসো না কিচ্ছু কমেনি, আচ্ছা ন্যাপট্রামিউল খান, হ্যাভ ইউ আস্ক, তুমি যদি জিজ্ঞাসা করেছিলে হয়তো কজ বিহাইন্ড ইজ দেয়ার ইনি কজেশন বিহাইন্ড ইট, এর পিছনে কোনো কারণ আছে কি না, নো ইউ ডিড নট, তুমি জিজ্ঞাসা কর। আমি বারবারই বলেছি এটি অ্যাকিউটকে, এই মাথার যন্ত্রণা দীর্ঘমেয়াদি না, এই মাথার যন্ত্রণা এক বছর দু বছর ধরে চলছে না, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাকিউট এক সপ্তাহ ধরে চলছে, তাহলে তুমি কজেশন জিজ্ঞাসা করবে না, আপনাকে মনে করে আঘাত হয়েছিল আপনাকে রিপ্রোসেস বা অ্যাডমিশনের পর থেকে হয়েছে না, পুলিশের মতন জিজ্ঞাসা করলে হবে না। আচ্ছা আমরা হোমিওপ্যাথিতে কীরকম জিজ্ঞাসা করতে হবে, ম্যাডাম হোমিওপ্যাথিতে আমরা সিমটমের উপরে দিই, অ্যালোপ্যাথির মতন তো আমাদের ওষুধ না, অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট থাকে, আপনি এক্ষুনি আপনার মাথা যন্ত্রণা কমে যাবে, আপনি নিজেও জানেন আমিও জানি, একটা স্যারিডন ট্যাবলেট বা একটা পেন কিলার কম্বিপ্রাম বা অন্য যে কোনো ওই গ্রুপের ওষুধ খেলে আপনার কমে যাবে, কিন্তু সাইড এফেক্ট হবে, ক্ষতি হবে, পারমানেন্ট সারবে না। হোমিওপ্যাথিতে আপনাকে আমি সম্পূর্ণ সারিয়ে দেবো, আপনি একটু সহজ যেতে করুন তো, মনে করুন তো এর মধ্যে কোনো কারণ কিছু হয়েছে, মাথায় কোনো আঘাত লেগেছিল, তুমি তো জানো না তার রিপ্রোসেস কিনা, তুমি সব পসিবল কারণ সব জিজ্ঞাসা করতে হবে, আপনি কি বৃষ্টিতে ভিজেছিলেন, আপনার কি এসি ঘরের মধ্যে অনেকক্ষণ ছিলেন, না আপনাকে কোনো মনোকষ্ট পেয়েছেন, আপনার স্বামী কি আপনাকে কোনো আঘাত দিয়েছে বা অন্য কোনোভাবে চুপ করে আছে বর্ধমানের কোনো কথা বলছেন, তখন বুঝে নিতে হবে দেয়ার ইজ সামথিং রং, আপনি বলতে পারেন, আমরা তো কারোর কথা কাউকে বলবো না, আপনি আমি ডাক্তার চিকিৎসক আপনার বন্ধুর মতন, আপনাকে খুলে বলুন তাহলে আমার ওষুধ যদি সুবিধা হবে, মনোকষ্টের পর থেকে যদি আপনার হয় দেয়ার আর মেডিসিন বলুন, আপনি বলুন না, ওয়াইফ আর হাজব্যান্ড থাকলে বলা যাবে না, হাজব্যান্ডকে বলতে হবে তো আপনি একটু বাইরে যান, আমি একটু পার্সোনাল কিছু জিজ্ঞাসা করি, অনেকে পার্সোনাল জিজ্ঞাসা করলেই একটু গ্রহ করতে থাকে ভাইস বাচ্চা, কিন্তু আমাদের দরকার বাচ্চাকেও পার্সোনালি জিজ্ঞাসা করার দরকার আছে, বলো তোমার বাবা মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, ফরেন কান্ট্রিতে আমেরিকার দিকে জানো পুলিশ থাকে আলাদা চাইল্ড কেয়ার পুলিশ, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গড়ি দিয়ে উলি দিয়ে এরা বাচ্চা কাঁদছে কিনা, কোনো বাচ্চাকে এই বাড়িতে বাচ্চা আছে তাকে আলাদা দিকে জিজ্ঞাসা করে, হ্যাভ ইউ এনি কমপ্লেন, তোমার বাবা মা কমপ্লেন বললে বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তো বাবা মাকেও দেখো আলাদা জিজ্ঞাসা করতে হবে, তবে আমরা সঠিক ওষুধ সিলেকশন করতে পারবো, মানুষের মনের অন্দরে ঢুকতে হবে, আমাকে জানতে হবে জিজ্ঞাসা করতে হবে, তা নাহলে সঠিক ওষুধ প্রেসক্রিপশন করা খুব মুশকিল। সো মার্টিফিকেশন আপনার অ্যাডমোনিশন আপনার কজেশনগুলো অ্যাকিউট কেস মোর দ্য অ্যাকিউট কেস মোর দ্য কজেশন ইজ ইম্পর্টেন্ট, আর ব্যথা বা বেদনা হলে মডারেট, যে কোনো রোগের কজেশন আর ব্যথা বেদনা ফোড়া হোক দাঁতের ব্যথা হোক এসব কিছু হলে মডারেট, ঠান্ডাতে কমে না গরমে কমে,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাডভেঞ্চার না করে হচ্ছে না, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ডায়েরি থাকে, ডায়েরিতে নোট লিখে দেয় সেটি কমেন্ট বাবা মাকে দিয়ে সই করে আনতে হয়, ভয় দেখিয়ে দিল তোমার লিখে দিলাম তোমার বাবা মাকে সই করে আনবে বাবাকে দিয়ে, ইউর ওয়ার্ড ইজ ভেরি ব্যাড, এই দেখো লিখলাম বাচ্চা কাকতারণ করলো কী করে দেখাবে, দিস ইজ এ কাইন্ড অফ অ্যাডমিশন, ভাবছো না ভয় দেখানো, রাইট এলিমেন্টস একটা। সো কজেশন তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে এটা বললাম কিন্তু আলাদা করে সব কজেশন করে আমি দেখাবো। নেক্সট আমরা রুব্রিক ইজ অ্যাফেকশনেট, ওই পাতায় অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট মিনস স্নেহশীল, দয়া মায়া বেশি, সিম্প্যাথেটিক আলাদা আর অ্যাফেকশনেট একটু আলাদা, সিম্প্যাথেটিকের মধ্যেই পড়ে, মানে মায়ের বাচ্চার প্রতি আদর যত্ন বেশি, হাজবেন্ডের প্রতি আদর যত্ন বেশি, ছোটদের প্রতি লোকটার আদর যত্ন ভালোবাসা বেশি, কটু কথা বলতে পারে না, স্নেহশীল, অ্যাফেকশন, আই হ্যাভ অ্যাফেকশন, দুর্বলতা আছে, অ্যাফেকশন টু ডগস, অ্যাফেকশন টু ক্যাটস, অ্যাফেকশন টু ম্যান, অ্যাফেকশন টু চিলড্রেন। সো অ্যাফেকশন দয়া মায়া বেশি, স্নেহশীল বেশি, সিম্প্যাথেটিকের মতোই, সেজন্য দেখো সিম্প্যাথেটিক ওষুধ এখানে আছে, আমরা জানি সিম্প্যাথেটিক কেরা কারা আছে বেশি, নেট্রামিউর, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, ফস্টিকাম। সো ফসফরাস ইজ দেয়ার অ্যাফেকশন, পালচেটিলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ অ্যাফেকশন, দয়া মায়া বেশি। সো ফসফরাস ইজ অলসো আনাদার ইম্পর্টেন্ট, এখানে থার্ড গ্রেড আছে, দ্যাট শুড বি ইন ফার্স্ট গ্রেড, ফসফরাস ইজ অ্যাফেকশন। অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ অ্যাফেকশনেট, দ্যাট ইজ কার্সিনোসিন। কেন যখন বই লিখেছে তখন কার্সিনোসিন বাজারে আসেনি, অনেক পরে লন্ডনে রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক কলেজের প্রফেসর ডক্টর খুবিস্টার কার্সিনোসিন ওষুধটা ক্লিনিক্যালি পরীক্ষা করে ব্রেস্টের ক্যান্সারের সেলস থেকে নিয়ে উনি ক্লিনিক্যালি রোগীদের মধ্যে পরীক্ষা করেছিলেন, তাতে কিছু মেন্টাল সিমটম পেয়েছিলেন, তার মধ্যে উনি দেখেছেন অ্যাফেকশনেট, টান বেশি, সহানুভূতি বেশি, দয়া মায়া বেশি, আঁচিলের মতন উদ্বেগ হয়, হাঁটু গিরে শুতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, সমুদ্রের তীরে ভালো থাকে, এইসব সিমটম উনি পেয়েছিলেন পরীক্ষা নিরীক্ষা করে ক্যাপসিনেশনের ক্লিনিক্যাল সিমটম। সো অ্যাফেকশনেট অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ অলসো ক্যালকিরিয়া কার্ড, এখানে অ্যাফেকশনেট ক্যালকিরিয়া কার্ড দেয়নি। সো ক্যালকিরিয়া কার্ড, ক্যাপসিনোসিন, ফসফরাস, পালসিটিলা আর দ্য ইম্পর্টেন্ট কার্ড। অ্যাগ্রাভেশন অফ মেন্টাল সিমটমস বলে কোনো রুব্রিক কিন্তু নেই, অ্যাগ্রাভেশন অফ মেন্টাল সিমটমস বলতেছিলাম, অ্যাগ্রাভেশন অফ মেন্টাল সিমটমস বলে কোনো রুব্রিক নেই, আছে কেন্টের বইয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। আমি যদি এক জায়গায় করি সুবিধা হবে সবার। অ্যাগ্রাভেশন কী কী কারণে মানসিক লক্ষণগুলো অ্যাগ্রাভেট করে, কনসোলেশন অ্যাগ্রাভেট, সান্ত্বনা দিলে রোগ বাড়ে, আজকে যা যা হয়ে গেছে, কী হয়েছে, ছেলেটা গেছে ভালো, একটা ছেলে কি জীবনের শেষ কথা, তুই আবার ভালো ছেলে পাবি, আমরা দেখে শুনে থেকে বিয়ে দেবো, হু হু করে কাঁদতে আরম্ভ করবো, কনসোলেশন অ্যাগ্রাভেট। সান্ত্বনা দেওয়ার পরে যদি কাঁদে সেটা কিন্তু অ্যামিলিয়েশন না, অ্যাগ্রাভেশন, মনে দুঃখ, ব্যথা, বেদনা চাগার দিয়ে উঠেছে, বই প্রকাশ হয়েছে, কিংবা হয়তো বলে যাবে তখন যাওয়া জ্ঞান দিয়ে না, ভালো লাগে না, আর ভালো লাগে না, আমাকে আমার মতন থাকতে দাও, অ্যাগ্রাভেশন। তো ইগনেশিয়া, নেট্রামিউর, সিপিয়া, দিজ আর দ্য ট্রায়ো ফর কনসোলেশন অ্যাগ্রাভেশন, ইগনেশিয়া, নেট্রামিউর অ্যান্ড ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি নেট্রামিউর অ্যান্ড নেট্রামিউর এর কমপ্লিমেন্টারি সিপিয়া, সো দিজ আর দ্য ট্রায়ো অফ কনসোলেশন অ্যাগ্রাভেশন।
কন্ট্রাডিকশন আগ্রবে তার কথার প্রতিবাদ করলে সে রেগে যায়, প্রতিবাদ সহ্য করতে পারে না কথা। ওরামেট, হিপারসালফার, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ম্যাক্সবন, অনেক ওষুধ দেওয়া থাকছে। মেইন ওষুধ যেগুলো পাওয়া যাবে সিপিআর, দিজ আর দি ইম্পর্টেন্ট মেডিসিনস, কন্ট্রাডিকশন অ্যাগ্রাফে কথার প্রতিবাদ সহ্য করতে পারে না, সে যা বলবে যাতে স্পাইনাল বা মানো না মানো পরে কথা, আমার কথার প্রতিবাদ চলবে না, যাই তো ব্যাগ করো না তো, না তো এটা মনে হয় ঠিক হবে না, তুই মতটা পাল্টা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি দেখবো কী করা যায়, তার মানে ও পছন্দ হচ্ছে না। কনভারসেশন আর টকিং অ্যাগ্রাভেটস, কারোর কোনো কথা কাছে কথা বললে বকবক করলে রোগ বাড়ে, শরীর খারাপ লাগে, মানসিক অস্থিরতা বাড়ে, মানসিক খারাপ লাগে। কনভারসেশন অ্যাগ্রাভেটস, ইগনেশিয়া অ্যান্ড নাক্সভং আর দ্য মেইন ড্রাগ, কথা সহ্য হয়। এগুলো আমি রিপাবলিকে ডিটেলস পরে পড়াবো, লেখাবো, আজকে ডেমো ক্লাস এমনি দেখাচ্ছি। ডার্কনেস অ্যাগ্রাভেটস, তাহলে মানসিক লক্ষণ, ফিজিক্যাল না, মনের বিভিন্ন রকম লক্ষণ সিমটম, ভয় হোক, আতঙ্ক হোক, অ্যাংজাইটি হোক, কোনো রোগ হোক বা ঘৃণা হোক, কিছু না কিছু বাড়ে, খারাপ লাগে, যেসব রুব্রিক। ডার্কনেস অ্যাগ্রাভেটস, অন্ধকারে ভয় পায়, অন্ধকারে আতঙ্ক। ডার্কনেস অ্যাগ্রাভেটস, বেলেডনা, জ্বর হয়েছে অ্যাকিউট স্টেজ, বেলেডনা, ক্যালকেরিয়া কাপ, কার্বোএনিমেলিস, অন্ধকারে ভয় পায়, ভূতের ভয় পায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইজ ফসফরাস অ্যান্ড স্ট্রামোনিয়াম, দিস টুইনস মেডিসিনস ডার্কনেস অ্যাগ্রাভেটস, এই সমস্ত মুখস্থ রাখতে হবে। বাচ্চা যখন বলবে খুব জোর করে অন্ধকারে ভীষণ ভয় পায়, ডার্কনেস অ্যাগ্রাভেটস, ফসফরাস অ্যান্ড স্ট্রামোনিয়াম আর দ্য টু ইম্পর্টেন্ট মেডিসিনস ইন আওয়ার হোমিওপ্যাথিক মেথমেটিকা, নেভার ফরগেট ইন আওয়ার লাইফ। অন্ধকার অন্ধকার, ফসফরাসের অনেক সিমটম আসছে, চেষ্টা করছি একবার শুধু জিজ্ঞাসা করে নেবো। আর অন্ধকারে কি ভয় পায়? হ্যাঁ ডাক্তারবাবু, অন্ধকারে ভয় পায়, বাথরুমে একা যেতে যায় না। ফসফরাসের আদার সিমটম, ফসফরাস ইজ দ্য ইন্ডিকেটিং ড্রাগ, ফিয়ার অফ ডার্কনেস। অন্ধকারে মনে হয় ঘরের কোণ থেকে যেন কি সুখ সুখ করে বেরিয়ে আসছে, এইরকম ভয়, ফিয়ার অফ ডার্কনেস। So fear of darkness, never forget phosphorus and stramonia and belladonna, calcarea, carbonimelis, plastic. অন্ধকারে ঘরের কোণ থেকে মনে হয় এত ভয়, সুস্থির করে বেরিয়ে আসছে, মনে হয় অনুভূতি, তো ডিলিউশনস, বের করো ডিলিউশনস। পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23, ডিলিউশনস, চার নম্বর সাব রুব্রিক, ডিলিউশনসের সাব রুব্রিক, ডিলিউশনসের যে রুব্রিক চ্যাপ্টার, রিপার্টিতে বলার নিয়ম কি, চ্যাপ্টার, দিস ইজ চ্যাপ্টার মাইন্ড, মাইন্ড চ্যাপ্টার, রুব্রিক ডিলিউশনস, সাব রুব্রিক কর্নার, দেখে নাও, কর্নার ফ্রম সামথিং কামিং আউট অফ ফসফরাস, অন্ধকারে ঘরের কোণে, দিনের বেলা নয়, অন্ধকারে মনে হয় ঘরের কোণ থেকে কিছু বেরিয়ে আসছে। সো অ্যাগ্রাভেশন অফ মেন্টাল সিমটমস, কনসোলেশন অ্যাগ্রাভেট দ্য ট্রো, এখন ইগনেশিয়া নেকটার মিউর সিপিয়া, কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেটস, কেউ কিছু প্রতিবাদ সহ্য করতে পারে না, ওরামেট, হিপারসালফার, ইগনেশিয়া, হিপারসালফার মোটেই সহ্য করতে পারে না, খুন করে দিতে পারে, চাপু মেরে দিতে পারে, মার্কুরিয়াস টু,
কনভার্সেশন অফ টকিং, কারোর কথা সহ্য হয় না। ইগনেশিয়া চুপচাপ আমরা দেখেছি জঙ্গলে কোনে বসে উদাস নয়, বাইরের দিকে চেয়ে থাকতে চায়, আকাশের দিকে তাকিয়ে আছে। একখানা কালো মেঘ ভেসে এলো আকাশে, সেই দেখছে। তাকে কথা বললে তার ভালো লাগবে? তার মনের মধ্যে যে অরুণ রাতের তরুণ সারথি হয়ে যে যুবক দাঁড়িয়েছিল, সে যুবক তার কাছ থেকে চলে গেছে। সে ব্যথা, সে বেদনা, সে অপমান, সে লাঞ্ছনা সে ভুলতে পারছে না, তার আর কথা ভালো লাগে না। সে কনভার্সেশন অফ আদার্স গ্রেটলি অ্যাগ্রাভেটস। নাক্স ওয়ান ডার্কনেস অ্যাগ্রাভেটস, ফসফরাস অ্যান্ড স্ট্রমন ওয়ান হরেবল স্যাড স্টোরি অ্যাগ্রাভেটস। কিছু বলে জানো কি দিদি কেমন আছো? আর বলো না, ছেলেটার কি শরীর খারাপ, কদিন ধরে হাম বেরিয়েছে, জ্বরে ভুগছে, তার মধ্যে মেয়েটার আবার পড়ে গিয়ে পা ভেঙে গেছে জানো। তারপরে যা কি বলো, আমার সময় খুব খারাপ যাচ্ছে, তার মধ্যে আবার কি শিশিস কি সাংঘাতিক খবর, তার মধ্যে আবার কে জানো কর্তার কি হচ্ছে জানো, কর্তা সে অফিসে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে যে মাথা ফেটে গেছে তিনটে ছেলার, সব খারাপ খবর। অল দ্য স্যাড স্টোরি অফ আদার্স, নিজের না, পরে দুঃখজনক ঘটনা, হরিবল স্টোরি, স্যাড স্টোরি, অ্যাগ্রাভেটস। এ শুনলেই শরীর খারাপ লাগে। ক্যালকুলিয়া থট ইজ দ্য মেন রাইট। কারোর কোনো খারাপ কথা, অভাব, অনটন, জাহাজ ডুবে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হয়েছে, রাজাদানি হয়েছে, মার্ডার হয়েছে, ঘরে আগুন লেগেছে, পকেটমার হয়েছে, ছিনতাই হয়েছে, হসপিটালে মারা গেছে, এসব শুনলে শরীর খারাপ লাগে। আর বলো না দিদি, আর ক্যালকুলিয়া ইজ দ্য মেইন ড্রাগ। হ্যাঁ, ক্যালকুলিয়া করে আমি এক জায়গাতে কালেকশন করেছি, কিন্তু আছে ছড়ানো সেটা। প্লিজ গো টু দ্য পেজ নাম্বার 52, পেজ নাম্বার 52, বাঁ দিকে ফোর্থ রুব্রিক, হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রোফাউন্ডলি। তাকে সাংঘাতিকভাবে এফেক্ট করো, বিছিয়ে দাও। ক্যালকুলিয়া কার্ভ অ্যান্ড সিকুটা, দিজ আর দ্য টু গ্রাফস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর দ্য ড্রাগস টু। সো ক্যালকুলিয়া কার্ভ অ্যান্ড সিকুটা আর টু মেন ড্রাগস, অ্যাগ্রেশন অফ দ্য মেন্টাল সিমটমস ফ্রম স্যাড স্টোরিজ, ডিসএগ্রিয়েবল স্টোরিজ, ডিসএগ্রিয়েবল অকারেন্সেস, ডিসএগ্রিয়েবল ফ্যাক্টস, ডিসএগ্রিয়েবল সার্কামস্টান্সেস অফ আদার্স। নেভার ফরগেট। এই একটা সিমটমের উপরে আর মোটা সোটা দেখতে ছিল, আর দেখছি দরদর করে ধামছে, আমি দু মিনিটের ভিতরে ক্যালকুলিয়া কার্ভ প্রেসক্রিপশন করে দিলাম। বিকজ আই হ্যাভ নলেজ ইন ম্যাথমেটিকা, কোন ফিজিক্যাল মেকআপ বুঝে নিয়েছি, প্রফিউজ সোয়েটস, আই হ্যাভ দ্য ইনটিউশন, আই হ্যাভ দ্য অবজারভেটিভ পাওয়ার্স। আমি তখন বলুন কী হয়েছে, কেস টেকিং করবো, আমি ঢুকি দিকে তাকালাম না, দরদর করে ধামছে, আমি দেখলাম না, আমার চোখ কান খোলা নেই, আমার স্পেশাল সেন্স অ্যাকিউট নেই, হ্যানি মানুষ বলছে আপনার জন্য 84 অ্যাকিউট সেন্সেস, ফ্রিডম ফ্রম প্রেজুডিস, অ্যাটেনশন ইন অবজার্ভিং। আমি অর্গানের নিয়ে কচকচানি করছি, অ্যাটেনশন ইন অবজার্ভিং, হ্যানিমান বলে গেছে, আমি রোগীর দিকে তাকালাম না, দরদর করে ঘামছি, মোটেশোলা দেখতে কি হয়েছে, আর শরীরটিকেও খারাপ হয়েছে ডাক্তারবাবু, আর হবে না কেন, আমাদের পাড়া পড়ছিতে সবার শরীর খারাপ, এর নানান এইসব শুনে শুনে আমার একদম আরও খারাপ হয়ে গেছে জানেন। এ শুনছিলাম আমার আমার শ্বশুর মারা গেছে, আর আমার বাবা স্ট্রোক হয়ে পড়ে আছে, পাশের বাড়িতে ডাকাতি হয়ে গেছে, এইসব একটা ব্যাপার ঘটনা তোমাকে রোগী বলে দিচ্ছে। হরিবল স্টোরি, স্যাড স্টোরি, ডিসএগ্রিয়েবল অকারেন্সেস এফেক্টস হার প্রোফাউন্ড ভায়োলেন্স। দি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, তিনটে কোণা, ফিজিক্যাল মেকআপ, প্রফিউজ পারস্পিরেশন অ্যান্ড দিজ স্ট্রং মেন্টাল সিমটম হরিবল অ্যাফেক্টস হার প্রফাউন্ড।
চার পাতা কেস টিকিং করলে তুমি, ফেসবুকে আলোচনা করছো, মেন্টাল ওয়ার্ক অ্যাগ্রাভেট, মানসিক কাজ। মানসিক কাজ কি? লিটারেরি কাজ, খুব পড়াশোনা করেছে, পিএইচডি করতে হবে, মাস্টার প্রফেসরের পিএইচডি করতে হবে, 23 রাত্রে ঘুমায়নি, আমাকে একটু বলছিল ডাক্তার আমি 23 রাত ঘুমাই না থিসিস সাবমিট করার জন্যে, দ্যাট ইজ মেন্টাল ওয়ার্ক। তারপর থেকে কমপ্লেন, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম। সো মেন্টাল ওয়ার্ক ফ্রম মেন্টাল ওয়ার্ক অ্যাগ্রাভেট, আর্জেন্টাম নাইট্রিকাম, লাইকোপোডিয়াম, নাক্সডাম, ককুলাক্স ইত্যাদি মেডিসিন আর ইম্পর্টেন্ট। রিপোর্টে দেখব কিছু মুখস্থ রাখতে হবে, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, ফার্স্ট প্যারাগ্রাফ ব্যালেন্স কিনট, ফার্স্ট প্যারাগ্রাফ, অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস, অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস ফ্রম আনইউজুয়াল অর লং কন্টিনিউং মেন্টাল এক্সার্শন, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস, নট অনলি অ্যাকিউট, ইট মে বি অ্যাকিউট, ইট মে বি ক্রনিক, বহুদিনের পুরনো রোগ হতে পারে, ফ্রম 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 মিন্স কজ, কজ ডিউ টু আনইউজুয়াল, অস্বাভাবিক, যা করা উচিত হয়নি, যা করার কথা না, 23 রাত ঘুমানো না ঘুমিয়ে থাকবে কেন, ফ্রম আনইউজুয়াল অর লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন। সো আনইউজুয়াল মেন্টাল এক্সারশন, সো মেন্টাল এক্সারশন আফটার আর্জেন্টাম নাইট্রিকাম ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ড্রাগস, নাক্সডাম, নাক্সডাম, ভেরিয়াস ব্যাড এফেক্টস, ভেরিয়াস ব্যাড এফেক্টস অফ নাক্সডাম, এবং লস অফ স্লিপ, আর্জেন্টাম নাইট্রিকাম, নাক্সডাম, লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন, ব্যাড এফেক্টস অফ কফি, চা, বিড়ি, পান, তামাক, সিগারেট, অ্যালকোহল, অ্যালোপ্যাথিক ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, হোটেলের খাবার, প্রচুর পরিমাণে ওভার ইটিং, ঘুম হয়নি, লস অফ স্লিপ লাইক ককুলাস, ক্যালসিয়াম, নাইট্রিক অ্যাসিড, এইসব, তার সাথে লং কন্টিনিউড মেন্টাল ওভার এক্সারশন। ওহ, এটা ঘুরানো হয়নি মোবাইল, আচ্ছা ঠিক আছে দেখি দিই, নাক্সডাম, নাক্সডাম, ব্যাড এফেক্টস অফ কফি, টোবাকো, অ্যালকোহলিক স্টিমুলেন্টস, হাইলি স্পাইসড অর সিজনড ফুডস, খুব মশলাদার গরম মশলা, মাংস রসিয়ে কষিয়ে খাওয়া, ওভার ইটিং, প্রচুর পরিমাণে ভুরিবস্থা, টু ইম্পর্টেন্ট মেডিসিন ইন হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা, খুব বেশি স্টমাক ভর্তি করে খাবার খাওয়ার পরে যদি প্রবলেম হয়, অ্যান্টিম ক্রুড অ্যান্ড নাক্সডাম, অ্যান্টিম ক্রুড, থিক মিল্কি হোয়াইট কোটিং টাং, নাক্সডাম, অ্যান্টিরিয়র পার্ট ক্লিন, পোস্টিরিয়ার পার্ট কোটেড টাং। সো ব্যাড এফেক্টস অফ লং কন্টিনিউড মেন্টাল ওভার এক্সারশন, ব্যাড এফেক্টস অফ লং কন্টিনিউড মেন্টাল ওভার এক্সারশন। সো নাক্সডাম, আর্জেন্টাম নাইট্রিকাম, দিজ আর দ্য মেডিসিন মেন্টাল ওভার অ্যাগ্রাভেটস। মাথার যন্ত্রণা হচ্ছে তার জন্যে,
mental exhaustion or mental overwork brings on headache, brings on burning pain along the spine, brain আর কাজ করছে না, brain আর ক্ষমতা নিতে পারছে না, মানসিক চাপ খুব বেশি, পড়াশোনা করেছে বাচ্চা খুব বেশি পড়াশোনা করেছে। কোভিড ম্যানেজমেন্ট একজন বলছে কেন, সেটা রিপার্টারি পড়াচ্ছে, এর মধ্যে কোভিড ম্যানেজমেন্ট কেন বলতে বলছেন? কোভিডের পরে তার রেসপিরেটরি সিস্টেম, ডায়রিয়া সিস্টেম, যা কিছু হবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে, ম্যানেজমেন্টের আছে এটা কি? সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে। সো পিক্রিক অ্যাসিড, অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ ইজ পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড দেখাবো, অ্যারেঞ্জ কিনট ইজ অপেন রেস্টোরেটিভ, ইজ অপেন প্রায় রেস্টোরেটিভ ফর নার্ভাস প্রস্টেশন, কমপ্লেন্স ফ্রম মেন্টাল এক্সাশন অর মেন্টাল ওভার ওয়ার্ক, মেন্টাল ওভার ওয়ার্ক, মেন্টাল ওভার ওয়ার্ক ব্রিংস অন হেডেক, মাথার যন্ত্রণা আনতে পারে। সো কমপ্লেন্স aggravation of mental symptoms from mental work are gentlemanical, knocks down, picnic acid, আরও আছে কিছু আছে, music hearing aggravates, গান বাজনা শুনলেই তার কষ্ট বাড়ে। তাহলে আমি এখন যে রুবরিক আলোচনা করছি, aggravation of mental symptoms, mental কারণের জন্যে ফিজিক্যাল সিমটমস হতে পারে বা মেন্টাল সিমটমস হতে পারে, মেন্টাল এক্সাশন মানসিক পরিশ্রমের জন্যে, মানসিক কারণে কোনো রোগ হলে, মিউজিক হিয়ারিং অ্যাগ্রাভেটস, গান বাজনা সহ্য হয় না, তার থেকে শরীর খারাপ হতে পারে, অ্যাকোনাইট, গ্রাফাইটিস, ক্রিওজেট, ইলেকট্রন কাপ সবাই না সুজা, প্রোটেস্টিভ ক্যান নট কমপ্লেন অ্যাগ্রাভেটস। কিন্তু নেই রুব্রিক, আমি আমার নিজের থেকে বলছি, অন্যভাবে আছে মানে করা যেতে পারে, প্রোটেস্টিভ ক্যান নট কমপ্লেন, যেখানে আমাকে প্রোটেস্ট করা উচিত কিন্তু আমি প্রোটেস্ট করতে পারছি না, বাচ্চাকে অন্যায়ভাবে বাবা বকছে, বাচ্চা প্রোটেস্ট করতে পারছে না। আজকের অনেক দেশে দেখা যাচ্ছে গভর্নমেন্টের অন্যায়, বাজে, অসভ্য কাজ, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করতে পারছো না, করলে অ্যারেস্ট করে নেবে, তোমাকে হুমকি দেবে, তাতে কি হচ্ছে তোমার শরীরের ক্ষতি হচ্ছে। তাই প্রোটেস্ট ইজ হোয়াট দেয়ার ইজ রিজনেবল প্রোটেস্ট ইজ রিকোয়ার্ড, বাট ইউ ক্যান্ট ডু প্রোটেস্ট, তাতে তোমার শরীর খারাপ হচ্ছে। দ্য সিঙ্গেল মেডিসিন ইন হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা প্রোটেস্ট করার দরকার, করতে পারছি না, তার মানে এবার অন্যভাবে ঘুরিয়ে রুবরি করতে পারি, রিজার্ভ ডিসপ্লেজার, মন কষ্ট চেপে রাখার জন্য, শাইনিং অবজেক্টস অ্যাগ্রাভেটস মেন্টাল সিমটমস, চকচকে জিনিস খুব বেশি, গ্লাস, আয়না, কোনো শোরুমে ঢুকতে গিয়ে চকচকে কাঁচ, কাঁচের দরজা, তাতে আমার শরীর খারাপ করে, বমির ভাব আসে, মাথার যন্ত্রণা হতে পারে। সো শাইনিং অবজেক্টস আর গ্লেজি অবজেক্টস অ্যাগ্রাভেটস মেন্টাল সিমটমস, ভয়, আতঙ্ক, শিশিরি ভাব, লাইসিন অ্যান্ড স্ট্রামোনিয়াম আর টু ইম্পর্টেন্ট, শাইনিং অবজেক্টস অ্যাগ্রাভেটস অব মেন্টাল, স্ট্রেঞ্জার অ্যাগ্রাভেটস অপরিচিত লোক, অপরিচিত লোক সহ্য হয় না, ভয় লাগে, আতঙ্ক লাগে, শরীর খারাপ লাগে, তার জন্য রোগ বেড়ে যায়, তার জন্য জ্বরও চলে আসতে পারে বাচ্চা ধরে খেতা, স্ট্রেঞ্জার অ্যাগ্রাভেট, আগন্তুক বাড়তি অতিথি বা আগন্তুক আসলে রোগ বেড়ে যায়, অ্যাম্ব্রাগেসিয়া অ্যান্ড ধরে খেতা আর টু ইম্পর্টেন্ট ড্রাগস অ্যান্ড লাইকোপোডিয়াম সিপিয়া ইটসেট্রা মেডিসিন টু। টু মেইন মেডিসিন চিজ অ্যাম্ব্রাগেসিয়া ব্যয় থেকে বাড়িতে লোকজন আসা পছন্দ করে না, ভয় পায়, আতঙ্ক হয়, পায়খানা প্রস্রাব করার সময়ও কোনো লোকজন থাকতে যায় না, প্রেজেন্স অফ
others are disliked. Thunderstorm aggravates mental symptoms. Thunderstorm. ঝড় বজ্রপাত বিদ্যুৎ হলে ভয় আতঙ্ক মেন্টাল সিমটমস অ্যাগ্রাভেট আমি মেন্টাল সিমটম অ্যাগ্রাভেট হয় সেইগুলোই পড়ছি ফিজিক্যাল সিমটম অ্যাগ্রাভেটস হয় আছে রডোডেনড্রন বাতের ব্যথা বাড়ে ফসফরাস সিপিয়া নেট্রেন্টাক জেলসিমিয়াম কিন্তু মানসিক সিমটম বাড়ে কার্সিনোসিন অ্যান্ড সিপিয়া থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস কার্সিনোসিন অ্যান্ড সিপিয়া ওয়াটার পোরিং সাউন্ড অ্যাগ্রাভেটস কল কল করে জল পড়ছে তাতে মানসিক সমস্যা হয় ওই শাইনিং অবজেক্ট অ্যাগ্রাভেটস দুটো ওষুধ লাইসিন অ্যান্ড স্ট্রামোনিয়াম এখানেও তাই কল কল করে জল পড়লে সব কমপ্লেন বাড়ে লাইসিন অ্যান্ড স্ট্রামোনিয়াম সো রেপার্টরি হেড পাস To find out a group of similar medicines, final choice is by the Metre Medica, by the knowledge of Metre Medica. Amar jodi chhade utte hoy, amar ghore shidi nei, shidi ghor nei, baire ekta moi banalam. Moi tar je bash ba kaath amar chilo, khatta chilo 12 foot lamba. কিন্তু মইটা হয়ে গেছে 10 ফুট লম্বা ওই মইটা হলো রেপার্টরি আর খাদ হলো নলেজ অফ মেটেরিয়াল মেডিকা আমাকে 10 ফুট পর্যন্ত যেতে সাহায্য করলো রেপার্টরি 12 ফুট ওখান থেকে লাফ দিয়ে ছাদে যেতে হবে 2 ফুট মেটেরিয়াল মেডিকা সো রেপার্টরি হেল্পস টু ফাইন্ড আউট এ গ্রুপ অফ মেডিসিনস অর এ সিঙ্গেল মেডিসিন আমার দিতে পারে কিন্তু মেটে মেডিকার অন্য লক্ষণ মিলিয়ে আমাকে ওষুধ সুরক্ষা সেইভাবে ধরে ধরে রেপার্টরি পড়াবো শেখাবো আগামী মাসের বুধবার থেকে আমার রেপার্টরি কোর্স আরম্ভ হবে চাবুক তৈরি করে দেবো রেপার্টরিতে সবার এ মাসের আরও 3টে বুধবার আমি যেমন স্টেশনে এরকম দেব রেপার্টরি করে আজ তবে এই পর্যন্ত থাক This must for today. Have a good night to everyone.